তো ডেটা কমিউনিকেশনকে ইফেক্টিভ করতে চাইলে আমাদের যে চারটা জিনিসের প্রতি নজর রাখতে হবে, সে চারটা জিনিস কি কি? ডেলিভারি, অ্যাকুরেসি, টাইমলাইনেস এবং জিটার। শব্দগুলো খুব পরিচিত লাগতে পারে, আবার কিছু দুই একটা শব্দ হয়তো অপরিচিত, আমি একটু একটা একটা করে একটু ব্যাখ্যা করে দিই। ডেলিভারি, দ্য সিস্টেম মাস্ট ডেলিভার ডেটা টু দ্য কারেক্ট ডেস্টিনেশন। একটা জিনিস দেখো, তোমার হাতে ডেটা আছে, তোমার জন্য ডেটা কমিউনিকেট করার জন্য সুন্দর একটা চ্যানেলও আছে, মাধ্যমও আছে, ওই পাশে একজন রিসিভারও বসে আছে ডেটাটা পাওয়ার জন্য। কিন্তু সমস্যা হলো, তুমি সব প্রোটোকল মেনে ডেটাটাকে পাঠালে, কিন্তু ডেস্টিনেশন যে জায়গাটা সেটা তুমি ভুল লিখলে, ডেটাকে তুমি ইনস্ট্রাকশন দিলে যেখানে ডেটার যাওয়ার কথা সে সেখানে না গিয়ে পৌঁছে গেল অন্য জায়গায়, তোমার এই ডেটা কমিউনিকেশনটা কি সাকসেসফুল হলো? তুমি কিন্তু কোন প্রোটোকল ভুল করো নাই, তুমি সেন্ডার রিসিভার ছিল, তুমি ডেটা ঠিক ফরম্যাটে ছিল, চ্যানেলের মধ্যে কোনো ঝামেলা হয়নি, কিন্তু সিলি একটা মিস্টেক হয়ে গেছে কি, আমার আমার রিসিভার ভুল হয়েছে, আমার ডেটাতে এমন একটা কিছু করে দিয়েছি যাতে রিসিভার ঠিক সে খুঁজে পায়নি, সে অন্য রিসিভারের কাছে পৌঁছে গেছে, আমার টোটাল প্ল্যান আসলে নষ্ট হয়ে গেল। সো আলটিমেটলি এই হচ্ছে এক ব্যাপার। দ্বিতীয়ত আবার চলে গেছে স্যার, তো আচ্ছা, অ্যাকুরেসি, দ্য সিস্টেম মাস্ট ডেলিভার দ্য ডেটা অ্যাকুরেটলি উইদাউট এনি এরর। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি তোমার ফ্রেন্ডকে তোমার খুব সুন্দর একটা মনে করো চিঠি লিখে পাঠিয়ে দিলে, ঠিক আছে? এখন সমস্যা হলো, যখন সেই ডেটাটা তোমার ফ্রেন্ডের কাছে পৌঁছালো ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে, তোমরা হোয়াটসঅ্যাপের আইডিয়া দিলে ভালো বুঝতে পারবে, মনে করো হোয়াটসঅ্যাপে তুমি তোমার ফ্রেন্ডকে একটা হ্যালো লিখে পাঠালে, কিন্তু সমস্যা হলো সামহাও তোমার টেকনিক্যাল হাফহ্যাজার্ড এর কারণে অথবা তোমার কমিউনিকেশন চ্যানেলে কোনো কোনো ইরোরের কারণে এই হ্যালো কথাটা উল্টে গেল, হ্যালো কথাটা উল্টে গিয়ে তার সামনে প্রিন্ট হলো, অথবা হ্যালোর প্রথম ক্যারেক্টার আর লাস্টের ক্যারেক্টারটা চলে গেল, এল এল ও চলে আসলো। প্রশ্ন হচ্ছে, তোমার ডেটা কিন্তু ঠিক মতো সেন্ড হয়েছে, মানে ডেটা ঠিক মতো সেন্ড হয়নি, ডেটা সেন্ডার থেকে রিসিভারের কাছে গিয়েছে, এবার ঠিক রিসিভারের কাছে পৌঁছেছে, কমিউনিকেশন চ্যানেলে ডেটা পাস করা গেছে, কিন্তু তারপরেও এই কমিউনিকেশনটাকে সাকসেসফুল কমিউনিকেশন বলা যাবে না, ইন এ সেন্স দ্যাট যেই ডেটা আমি পাঠাতে চাচ্ছিলাম আমার রিসিভার সেই ডেটা রিসিভ করতে পারেনি। সো আলটিমেটলি এটাও আমাকে একটা ফেইল্ড ট্রান্সমিশনের ইঙ্গিত দেয়। তিন নম্বর, টাইমলাইনেস। টাইমলাইনেস জিনিসটা কি, দ্য সিস্টেম মাস্ট ডেলিভার ডাটা ইন এ টাইমলি ম্যানার, ডেটা ডেলিভার্ড লেট আর ইউজলেস ফর রিয়েল লাইফ রিয়েল টাইম কমিউনিকেশন। খেয়াল করে দেখো, তুমি লাইভ লাইভ একটা টেলিভিশন শো দেখাচ্ছ, লাইভ একটা টেলিভিশন শো দেখাচ্ছ, এখানে সমস্যা যেটা হলো, মনে করো ক্রিকেট খেলায় একটা ম্যাচকে তুমি লাইভ দেখাচ্ছ টিভিতে, ক্রিকেটে একটা বলের পরে আরেকটা বল হয়, এখন সমস্যা হলো কি, যখন তুমি ডেটা সেন্ড করছো তোমার ওই চ্যানেলের কাছে, দেখা যাচ্ছে কি ফ্রেমের আগ পিস হয়ে যাচ্ছে, আগে পিছে হয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা এমন যে আমাদের আমাদের সাকিব আল হাসান অলরেডি আউট হয়ে গেছে, তারপরের মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সাকিব আল হাসান ছয় মারলো, ব্যাপারটা বোঝো, মানে ঘটনা ঘটেছে আসলে উল্টো, ঠিক আছে? ডেটা কিন্তু ঠিক, দুইটা ফ্রেম তুমি পাঠিয়েছিলে টেলিভিশনে, দুইটা ফ্রেম কি ছিল, একটাতে আগের বলে সাকিব আল হাসান ছয় মেরেছে, পরের বলে আউট, কিন্তু ডেটাটা কি হলো, একটা আগে একটা পরে আসলো, অর্থাৎ টাইমলি ম্যানারে পৌঁছালো না, একটা ডেটা হয়তো ল্যাগ করার কারণে দেরি করে পৌঁছালো, একটা ডেটা ফাস্ট পৌঁছে গেল। অথবা টাইমলি কমিউনিকেশনের আরেকটা উদাহরণ হচ্ছে, ফর এক্সাম্পল তুমি একটা জায়গায় লাইভ টেলিকাস্ট করছো, একটা লাইভ মনে করো সাপোজ একটা জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে বা একটা জায়গায় ভূমিকম্প হচ্ছে, সো আলটিমেটলি এইটা লাইভ টেলিকাস্ট যদি কোনো একটা জায়গায় এক ঘন্টা পরে পৌঁছায়, তাহলে দমকল কর্মী অথবা যে উদ্ধার কর্মী এরা এসে পৌঁছাবে কয়টার সময়, এক ঘন্টা পরে ডেটা পেলে নিশ্চয়ই এক ঘন্টা পরেই পৌঁছাবে, কিন্তু ইনস্ট্যান্ট যদি ডেটাটা টাইমলি ম্যানারে যদি পৌঁছাতো ওই অগ্নি নির্বাপক কেন্দ্রে পৌঁছাতো অথবা যদি ভূমিকম্প সেন্টারে পৌঁছাতো, তারা ইনস্ট্যান্ট অ্যাকশন নিতে পারতো। সো আলটিমেটলি ডেটা ঠিক মতো, এখানে খেয়াল করে দেখো, এখানে সেন্ডারও ঠিক ছিল, রিসিভার সেই রিসিভারই ডেটা পেয়েছে এবং ফ্রেম ওয়াইজ ডেটা পেয়েছে, কিন্তু ডেটা টাইমলি পায়নি, সো এইটাও তোমাকে একটা মিস কমিউনিকেশনের ইঙ্গিত দিতে পারে। আর লাস্টটা হচ্ছে, এইটা একটু মজার জিনিস, এটা নাম হচ্ছে জিটার, JITER। অনেক সময় ভাই ভাই আমরা প্রশ্ন করে থাকি যে ডেটা কমিউনিকেশন ফেল করার জন্য যে একটা উপাদান আছে জিটার, সেটা সম্পর্কে তুমি কি জানো, টাইমলাইনেস বলতে তুমি কি বোঝো, ঠিক আছে, ডেলিভারি বলতে তুমি কি বোঝো, কোন ধরনের একটা এক্সাম্পল দাও যাতে ডেলিভারির ফেলিওরের কারণে ডেটা কমিউনিকেশন ফেল হয়েছে। সো এখানে তুমি তোমার চিন্তা চেতনা থেকে একটা এক্সাম্পল তৈরি করে বলতে পারবে। জিটার কি বলছে, জিটার রেফার্স টু দ্য ভেরিয়েশন ইন দ্য প্যাকেট অ্যারাইভাল টাইম, ইট ইজ
the uneven delay in the delivery of audio or video packets. খেয়াল করে দেখো আসলে আমি জিটার বলতে একটু আগে টাইমলাইন এর শেষের যে एग्जांपलটা দিলাম সেটা আসলে জিটারের एग्जांपल জিটারের एग्जांपल অর্থাৎ ডেটা পৌঁছেছে টাইমলিও পৌঁছেছে কিন্তু আক পিস করে পৌঁছে গেছে আমার ডেটা প্যাকেট যেই প্যাকেটটা অর্থাৎ তুমি তোমার বাবার সাথে হয়তো তোমার বাবা হয়তো বিদেশে আছেন ফোনে কথা বলছো সো যে ডেটা প্যাকেট তোমার বাবা কথা বলার কারণে জেনারেট হচ্ছে সেটা মনে করো তোমার কাছে এসে পৌঁছাচ্ছে দেরি করে পৌঁছাচ্ছে সেটাও আমরা মেনে নিলাম কারণ এটা দূরবর্তী কমিউনিকেশন অনেক সময় এটা হয় আমরা দেখেছি বাইরের দেশে যখন কথা বলি তখন অনেক সময় কথা স্পষ্ট শুনতে পাই না বা আমি কথা বলে অনেকক্ষণ চুপ করে থাকতে হয় কারণ সে শুনবে একটু দেরি করে এবং তারপরে তার রেসপন্সটা আমার কাছে পৌঁছাবেও দেরি করে সো অনেকক্ষণ কমিউনিকেশন গ্যাপ করে আমরা এই কমিউনিকেশন চালাই সেখানে টাইমলাইন এসার একটা ব্যাপার থেকে যায় যে সে টাইমলি ম্যানারে ডেটা পৌঁছাচ্ছে না কিন্তু খেয়াল করো সেখানে ডেটা টাইমলি না পৌঁছালেও সেটা অত সমস্যার ব্যাপার নয় ঠিক আছে কেননা ওই ধরনের ডেটা কমিউনিকেশনে আমরা কিছু পয়সা খরচ হলেও আমরা অভ্যস্ত আমরা রাজি আছি কথাবার্তা একটু দেরি করে পৌঁছালে মানুষের ওরকম কোনো ক্ষতি হয় না এখানে সমস্যাটা কি হবে সমস্যাটা হবে এখানে তোমার বাবা ইনফরমেশন একটা পাসওয়ার্ড তোমাকে বলছেন বলার মাঝখানে কথা উল্টে গেল মানে হচ্ছে কি যেই কথাটা আগে আসার কথা সেটা পরে গেল পরেরটা আগে গেল তোমার বাবা তোমাকে দুজন মানুষের ফোন নাম্বার বলতে যাচ্ছিলেন আট পিস হয়ে গেল সো আলটিমেটলি এখানে ডেটা আসলে অল্টার্ড ওয়েতে যদি ইউজারের কাছে এসে পৌঁছায় রিসিভার সেকশনে এসে পৌঁছায় সেটাকে আমরা বলবো জিটার এই ধরনের চার ধরনের সমস্যার যে কোনো একটা যদি কোনো একটা ডেটা কমিউনিকেশনের মধ্যে ঘটে থাকে আমরা সেটাকে একটা ফেইলড ট্রানজ্যাকশন হিসেবে অভিহিত করব এবার আসো আচ্ছা এটা অটো কিছুক্ষণ পর পর অফ হয়ে যাচ্ছে আমার এই রেকর্ডিং তোমরা কি রেকর্ড করছো তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই তোমরা সামনে একটা কোর্সই পাবে যার নাম হচ্ছে ক্রিপ্টোগ্রাফি এন্ড মোবাইল সিকিউরিটি ডেটা সিকিউরিটি যেখানে তোমরা দেখতে পারবে যে এনক্রিপশনের একদম সহজ থেকে সহজতর টেকনিক থেকে কমপ্লেক্স থেকে মোর কমপ্লেক্স কিছু অ্যালগোরিদম আছে যেটা ডেটার উপর অ্যাপ্লাই করলে ডেটা ডিফারেন্ট ওয়েতে সিকিউরড হতে পারে কিন্তু তারপরেও তুমি বলতে পারো স্যার এনক্রিপশন করলাম তারপরেও কি ডেটা অল্টার হওয়ার কোনো সুযোগ আছে কিনা অবশ্যই আছে কারণটা কি আমি বলি ডেটা এনক্রিপশনের যে মেথডগুলো এগুলো কস্টলি যেমন ফর এক্সাম্পল তুমি একটা ডেটাকে এনক্রিপ্ট করতে চাও তুমি অবশ্যই হোয়াটসঅ্যাপ যে উপায়ে তোমার আর তোমার ফ্রেন্ডের ডেটাকে এনক্রিপ্ট করে অর্থাৎ থার্ড পার্টি যেন কোনোভাবেই সেই ডেটা বুঝতে না পারে ওরা যে এনক্রিপশন মেথড ফলো করে সেটা তুমি কোনোভাবে কিনতে পারবে না সেটা তোমার আসলে লিমিটে নাই সেটা অনেক অনেক সিকিউরড অনেক লেয়ারে ডেটাকে এনক্রিপ্ট করা হয় এবং সেই অ্যালগোরিদম টোটালি হিডেন তারপরেও যদি সেটাকে যদি কোনোভাবে পাওয়ার ব্যবস্থা থাকতো সেটা আমাদের পক্ষে অ্যাভেল করাটা খুবই ডিফিকাল্ট কারণ খুবই রোবাস্ট প্রোটোকল সেখানে ব্যবহার করা হয় খুব অল্প সংখ্যক কোম্পানি যাদের বেস খুবই শক্ত তারাই সেটা ব্যবহার করতে পারে ফেসবুকের ডেটার যে সিকিউরিটি প্যাকেট যে ম্যাক্সিমাম সময় আমরা যেগুলোতে অডিও বা ভিডিও ডেটা কনফারেন্সিং করে থাকি তারা এই এনক্রিপশন মেথড গুলো তুমি খেয়াল করে থাকবে যখন কোন একটা সফটওয়্যার তুমি ইনস্টল করো তোমাকে কিন্তু বলে দেওয়া থাকে যে থার্ড পার্টি এনক্রিপশন এখানে এনেবল করা হবে কিনা অনেক সময় এই এই অপশনটা চেয়ে নেয় তো আমরা তখন ইনেবল করে নিই যে হ্যাঁ আমরা এনক্রিপ্টেড ডেটা চাই তবে এনক্রিপশন সবসময় যে ডেটার অল্টারেশন থেকে তোমাকে বাঁচাবে এটার গ্যারান্টি দেওয়া যাবে না এর পরেও কোনো কমিউনিকেশন 100% ইফেক্টিভলি হয় না ডেটা লস ডেটা 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 অল্টারেশন এটা হয়েই থাকে ঠিক আছে 100% সিকিউর করা আসলে পসিবল না কারণ হচ্ছে যখন তুমি এনক্রিপশন মেথড নিয়ে কাজ করো তখন একটা পার্টি থাকে হ্যাকার অথবা যারা ম্যালিশিয়াস প্রোগ্রাম তৈরি করে তাদের টার্গেটই থাকে যে এটা হচ্ছে রোবাস্ট কোন একটা অ্যালগোরিদম দিয়ে ওই ডেটাকে ভেঙে ফেলবো ওই এনক্রিপশন মেথডকে ভেঙে ফেলবো সো আলটিমেটলি তখন দেখা যায় যে এদেরকে আরো রোবাস্টের জন্য কাজ করতে হয় আরো ইফেক্টিভ করার জন্য কাজ করতে হয় সো আলটিমেটলি কিছু ডেটা যে লস কখনোই হবে না বা তোমার এনক্রিপশন মেথড যে 100% রোবাস্ট ফর অল টাইম এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না এই হচ্ছে ব্যাপার প্রশ্নটার উত্তর কি পেয়েছো এই প্রশ্নটা করলে আমি আসলে শুনিও নাই আচ্ছা থ্যাংক ইউ এবার আসি কম্পোনেন্টস অফ ডেটা কমিউনিকেশন ডেটা কমিউনিকেশনের কম্পোনেন্টগুলো কি এটা খুব সহজে এবং অল্প সময়ে আমি বলে দিব একটা ডেটা কমিউনিকেশনের জন্য পাঁচটা কম্পোনেন্টের দরকার অলরেডি তাদের নাম আমি তোমাদের সামনে নিয়েছি
প্রথমটা হচ্ছে মেসেজ মেসেজই যদি না থাকে কিছু পাঠানোরই যদি না থাকে ডেটাই যদি না থাকে তাহলে ডেটা কমিউনিকেশনের আসলে কোনো অর্থ বহন করে না দুই নাম্বার হচ্ছে সেন্ডার সেন্ডার কি এটা একটা ডিভাইস হতে পারে এটা ব্যক্তি হতে পারে কিন্তু তার কাছে একটা ডেটা থাকতে হবে অর্থাৎ সে হবে সেন্ডার তার থেকে ডেটা যাবে কোন একটা গন্তব্যে তো যে গন্তব্যে গিয়ে পৌঁছাবে সেখানে অবশ্যই আরেকজন ব্যক্তি অথবা আরেকটা ডিভাইস থাকতে হবে যেটাকে আমরা ডাকবো রিসিভার নামে সো সেন্ডার এবং রিসিভার দুজনই দুটো ডিফারেন্ট রোল প্লে করবে এবং ডেটা কমিউনিকেশন হওয়ার জন্য তারা দুজন খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট চার নাম্বার হচ্ছে মিডিয়াম মিডিয়াম থাকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ উইদাউট এটা ওয়্যার্ড মিডিয়াম হতে পারে তার যুক্ত মিডিয়াম হতে পারে ওয়্যারলেস মিডিয়াম হতে পারে এমনকি এখন ভ্যাকুয়ামও হতে পারে উইদাউট এনি চ্যানেল ডেটা পাঠানোর সুযোগ আছে ঠিক আছে কেননা তোমরা দেখে থাকবে ভূ উপগ্রহ থেকে যে ডেটা আসে স্পেসের মধ্যে কি বায়ু আছে বা কোনো চ্যানেল আছে স্পেসের মধ্যে ডেটা কমিউনিকেট করার মতো কোনো অবস্থা আছে কিন্তু তারপরেও কি স্পেস থেকে ডেটা আসে না আমাদের অরবিটে যে ইয়েগুলো ঘুরছে যে কৃত্রিম উপগ্রহ ঘুরছে স্যাটেলাইট গুলো ঘুরছে সেগুলো সবসময় আমাদের নিরন্তর ডাটা পাঠাচ্ছে না সো আলটিমেটলি তারা তাহলে কিভাবে পাঠায় সেখানে তো তারও তার দিয়েও তো আমি ওই অরবিটের সাথে কানেক্টেড না আবার ওয়্যারলেস কমিউনিকেশন যেটা আমাদের টেলিকম কোম্পানি গুলো করে থাকে ঠিক আছে এক শহর থেকে আরেক শহরের মধ্যে টাওয়ার বসিয়ে এখানে তো সেটাও চলছে না তাহলে চলছেটা কি এখানে আসলে কেউ কি বলতে পারবে এখানে কোন ধরনের টেকনোলজি ব্যবহার করা হয় আমরা এই কমিউনিকেশনটা করে থাকি এবং এইটা দেখা গেছে যে অনেক বেশি ফাস্টার রেদার দেন দ্য ওয়ার্ড কমিউনিকেশন এবং তবে এখানে ডেটা ইন্টারাপশন বা ডেটার অল্টারেশনটা বেশি থাকে এখানে এনক্রিপশন করাটা একটু ডিফিকাল্টও সো কিছু কিছু নেগেটিভ দিকও সেটা আছে তবে দূরবর্তী বিভিন্ন জায়গার মধ্যে যদি কমিউনিকেট করতে হয় এখন আসলে এই ভূ উপগ্রহ বা স্যাটেলাইটের কোনো বিকল্প নাই তো এখানে সেটাই বলা হচ্ছে যে মিডিয়াম থাকতে হবে সেটা ওয়ার্ড হোক ওয়্যারলেস হোক ওয়েভ এর মাধ্যমে হোক আমাদের অবশ্যই একটা চ্যানেল থাকতে হবে আর লাস্টে হচ্ছে প্রোটোকল অনেকে এটা দাম দেয় না প্রোটোকল মানে হচ্ছে ওই যে নিয়ম হোয়াটসঅ্যাপ কিভাবে ডেটা পাঠাবে তার সেন্ডার থেকে রিসিভারে এটা হোয়াটসঅ্যাপের নিজস্ব একটা প্রোটোকল থাকতে হবে এবং ভাইবার কি কাজ করবে সেটা ভাইবারের আলাদা প্রোটোকল থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে যদি হোয়াটসঅ্যাপের ডাটাকে এমন অনেক সময় তোমরা দেখেছো যে জিমেইলের বুকমার্ক তোমরা যেগুলো করে রাখো মনে করো আগামীকালকে থেকে তুমি আর জিমেইল ব্যবহার করছো না তুমি আগামীকাল থেকে মনে করো তুমি আউটলুকের অ্যাকাউন্ট চালাবে মাইক্রোসফটের আউটলুকের অ্যাকাউন্ট চালাবে এখন প্রশ্ন হচ্ছে তোমার সমস্ত ইমেইল তুমি চাও জিমেইলের যত ইমেইল আছে সবগুলো কি তুমি আউটলুকে ফরওয়ার্ড করে রাখবে কথাটা বুঝতে পারছো দুজন কিন্তু দুইটা ডিফারেন্ট ডোমেইন যারা জিমেইল ব্যবহার করে তারা গুগলের সাথে এনক্রিপ্টেড যারা আউটলুকের অ্যাকাউন্ট চালায় তারা সবাই কার মাইক্রোসফটের প্রোডাক্ট ইউজার সো আলটিমেটলি এই দুটো কোম্পানি কিন্তু নিজেদের মধ্যে কখনো কমিউনিকেট করে নাই কিন্তু তার মানে কি এই যে আমার কোম্পানির কোনো মানে আমার আমার কোন একজন গ্রাহক ওই কোম্পানির ডেটা ইউজ করার সুযোগ পাবে না বা ওই কোম্পানির মানুষ যখন আমার এখানে আসবে সেই ডেটাগুলোকে আমার সাথে যুক্ত করার বা মার্চ করার কোনো ওয়ে থাকবে না এই যে মার্চ করার ওয়ে বা দুটো ডিফারেন্ট নেটওয়ার্কে নিজেদের মধ্যে যোগাযোগের জন্য যেই নিয়ম সেটার জন্য তারা নিজেদের মধ্যে একটা কিছু প্রোটোকল বা স্ট্যান্ডার্ড সেট করে রাখতে পারে তো এই 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 পাঁচটা উপাদান তোমার জানা লাগবে যার লাস্টেরটাকে আসলে আমরা অনেকে লাইটলি নিই কিন্তু লাস্টেরটা খুবই ইম্পর্টেন্ট উইদাউট প্রোটোকল ডেটার অল্টারেশন হওয়া সবচেয়ে বেশি পসিবল তো আমাদের মেসেজ লাগবে দুই পাশে দুজন সেন্ডার রিসিভার লাগবে একটা মিডিয়াম লাগবে এবং কিছু প্রোটোকল লাগবে এই পাঁচটা জিনিসকে যদি আমি গ্যারান্টি দিতে পারি সুন্দরভাবে আমি ডেটা কমিউনিকেট করতে পারবো ওকে এখানে কিছু ব্যাপার দেখানো হয়েছে একটা ফিগারেটিভ ওয়েতে দেখানো হয়েছে যে সেন্ডার থেকে মিডিয়ামের মাধ্যমে একটা মেসেজ রিসিভারের দিকে যাচ্ছে এবং সেন্ডারের কাছে কিছু প্রোটোকল আছে যেখানে প্রোটোকলের মধ্যে কি আছে রুল ওয়ান রুল টু থেকে রুল এন পর্যন্ত অর্থাৎ এন সংখ্যক রুলস এর একটা প্রোটোকল সে রেডি করেছে এই রুলস গুলো মেনে ডেটাটা তৈরি হয়েছে এবং ডেটাটা রিসিভার বরাবর যাচ্ছে এখন রিসিভার ওই ডেটাটা পড়তে পারবে বা রিসিভারের কাছে ওই ডেটার একটা মিনিংফুল মানে একটা তাৎপর্য থাকবে যদি ওই ডেটা আবার ওই রিসিভার পোর্শনে থাকা রুল ওয়ান রুল টু রুল এন কে মেনে চলে সো আলটিমেটলি এখানে দেখো পাঁচটা জিনিস কি তোমরা দেখতে পাবে সেন্ডার রিসিভার মিডিয়াম মেসেজ এবং প্রোটোকল সবাই যার যার অবস্থানে থেকে কি কি ভূমিকা পালন করছে আমরা বুঝতে পারছি এরপরে স্লাইডে দেখো ডেটা রিপ্রেজেন্টেশন ডেটাকে যে আমরা এই সেকশনটাতে বেশি সময় লাগবে না ডেটা রিপ্রেজেন্ট করা যায় অনেক ওয়েতে
তুমি তোমার ফ্রেন্ডের সাথে যখন চ্যাট করেছো খেয়াল করে দেখেছো, তো আমি এখানে যে লিস্টে যে জিনিসগুলো নিয়ে আসছি সবগুলি তুমি তোমার ফ্রেন্ডের সাথে এক বা একাধিকবার কমিউনিকেট করেছো। সবচেয়ে বেশি আমরা টেক্সট কমিউনিকেট করেছি, আমরা নাম্বার নিয়ে কাজ করেছি, অর্থাৎ যখন আমরা কাউকে ফোন করছি, আমরা যখন কোনো একটা গ্রেডিং করছি, আমরা যখন কি বলবো, যখন কোনো জায়গায় আমাদের তোমাদের অনেকের কাছে এখন ভার্চুয়াল আছে, হয়তো বিকাশের অ্যাকাউন্ট আছে, রকেটের অ্যাকাউন্ট আছে, নেক্সাস পে এর অ্যাকাউন্ট আছে, নগদের অ্যাকাউন্ট আছে, খেয়াল করে দেখবে সেখানে পাসওয়ার্ড দিচ্ছি, সেখানে আমাদের ডেটা সেভ হতে রাখছি, এখানে নাম্বারের কাজ আছে। ইমেজ নিয়ে আমরা অবশ্যই সবাই কাজ করেছি, ফ্রেন্ডদের মধ্যে ইমেজ চালাচালি করেছি, অডিও ভিডিও এগুলো সবগুলো আমরা করেছি, অডিও ফোন কনফারেন্সিং, ভিডিও ফোন কনফারেন্সিং। তো এই 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 ডেটার আসলে এই কয়টা রূপই আছে, এই সবগুলো রূপেই আসলে ডেটাকে সেন্ডার থেকে রিসিভার বরাবর পাঠানো যায়। এখানে টেক্সটের ব্যাপারে দুটো এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দেওয়া আছে, একটা হচ্ছে ইউনিকোড আর একটা হচ্ছে আসকি, ASCII, আসকি। এই দুটো ইনফরমেশন সম্পর্কে যদি জানতে চাও একটু কাইন্ডলি ফরোজান স্যারের বইটাতে একটু পড়ো, এবং সেখানে টেক্সটের যে প্যারাটা আছে হয়তো 4 থেকে 5 লাইন সেটা একটু পড়ো, যে আসলে টেক্সটকে আমরা যে আসলে বিট স্ট্রিং হিসেবে, এটা যে আসলে বিট 0 আর 1 সম্বলিত একটা বড় বিটের সিরিজ ছাড়া কিছুই না, যখন এটা এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে যায় বা এক সেন্ডার থেকে রিসিভারের কাছে গিয়ে পৌঁছায়, তখন বেসিক্যালি এটা একটা বিটের বিটের একটা সিরিজ হিসেবে গিয়ে পৌঁছায়। তো সেই বিট সিরিজটাকে টোটালি যদি আমাদের নামকরণ করতে হয় তখন সেটাকে বলা হয় থাকে কোডিং বা ইনকোডিং। এই কোডিং এর কাজ করে থাকে যারা, তারা কিছু সিস্টেম বা জেনারেট করেছে যার মধ্যে একটা সিস্টেম হচ্ছে ইউনিকোড, যার মধ্যে একটা সিস্টেম হচ্ছে ইউনিকোড। সো আলটিমেটলি ওই প্যারাটা যদি একটু দেখে নাও তাহলে টেক্সট সম্পর্কে তোমাদের ধারণাটা আর একটু ক্লিয়ার হবে। আমি শুধু আরেকটা জিনিস বলতে চাচ্ছি ইমেজের ব্যাপারে, ইমেজে ডেটার যেই ক্ষুদ্রতম একক সেটাকে কি বলা হয় জানো? টেক্সটে ডেটার ক্ষুদ্রতম একক হচ্ছে বিট, যার ভ্যালু 0 অথবা 1 এর কিছু একটা হতে পারে, বাইনারি। কিন্তু ইমেজের জন্য আসলে কোন ধরনের ডেটা ইউজ করা হয় সেটার ইউনিটটা কেউ বলতে পারবে? মূল একক পিক্সেল স্যার, পিক্সেল, পিক্সেল, থ্যাংক ইউ। ঠিক আছে, ইমেজের জন্য যখন তোমরা কোন একটা ডেটা পাঠাও তার ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। পিক্সেলের মধ্যে আসলে কি থাকে? পিক্সেলকে আমরা আসলে ডটের সাথে কল্পনা করতে পারি, ছোট গোলাকৃতির ডটের সাথে কল্পনা করতে পারি। এই ডটের সাইজ বড় বা সাইজ ছোট করার মাধ্যমে আমরা কি নির্ধারণ করতে পারি? ইমেজের রেজুলিউশন, ইমেজের রেজুলিউশন। মনে করো ব্যাপারটা এরকম, তোমাকে আমি একটা ছোট চারকোনা বক্স দিলাম এবং কিছু মার্বেল দিলাম। এখন আমি তোমাকে বললাম মার্বেলের কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে, তোমরা দেখবা ছোটবেলা যারা মার্বেল খেলেছো, আমি জানি না তোমরা সেই মার্বেল খেলা যুগের সাথে কিনা, মার্বেলের মধ্যে কিন্তু ছোট বড় ছিল, ছোট মার্বেল, একটু মিডিয়াম সাইজের মার্বেল, বড় মার্বেল। তো এই চারকোনা বক্সের মধ্যে আসলে তুমি কতগুলো মার্বেল রাখতে পারবে সেটা একটু হিসাব করে দেখো তো। মার্বেল যদি সাইজে বড় হয় তাহলে আলটিমেটলি যেই জিনিসটা খেয়াল করে দেখবে যে দুটো মার্বেল গুলো যদি গোলাকৃতি, তার মানে মার্বেল গুলোর ফাঁকে ফাঁকে কিছু জায়গা ফাঁকা পড়ে থাকে, এবং মার্বেল গুলো বেশি রাখা যায় না যেহেতু জায়গা সীমিত, বড় মার্বেল রাখলে অল্প পরিমাণ মার্বেলই রাখা যাবে। কিন্তু ঠিক একই বাক্সে তুমি যদি মিডিয়াম বা ছোট পরিমাণে মার্বেল রাখো তাহলে দেখবে ওই মাঝখানের গ্যাপ গুলো যেমন কমে গেছে, মাঝখানের গ্যাপ গুলো যেমন কমে গেছে, ঠিক একই সাথে অনেক পরিমাণ মার্বেল বিভিন্ন রোতে এবং কলামে রাখা যাচ্ছে। সো আলটিমেটলি একটা অল্প জায়গার মধ্যে কত বেশি পরিমাণে মার্বেল তুমি রাখতে পারো সেটার উপর ডিপেন্ড করে তোমার ইমেজের কোয়ালিটি। ইমেজের কোয়ালিটি বেটার হবে যদি তোমার রোতে এবং কলামে সর্বোচ্চ সংখ্যক মার্বেল তুমি রাখতে পারো। অর্থাৎ তার মানে কি, আমাকে আসলে পিক্সেলের সাইজ কি বড় নিতে হবে না ছোট নিতে হবে? ছোট নিতে হবে, ছোট নিতে হবে, এবং তাদের মাঝখানের গ্যাপটা যাতে কম থাকে। তো বড় মার্বেল বা বড় পিক্সেলের মধ্যে সেই গ্যাপের পরিমাণটা অত্যধিক বেশি থাকে বলেই তুমি যখন স্ক্রিনের রেজুলেশন আজকে বাসায় গিয়েই টেস্ট করবে, তোমরা রাইট ডেস্কটপে থেকে অবশ্যই তোমাদের ডিসপ্লে সেটিংসটা দেখতে পারো না, ডিসপ্লে রেজুলেশনটাকে চেঞ্জ করতে পারো না, জি স্যার, দেখবে তোমরা দেখবে যে রিকমেন্ডেড হবে হয়তো 1980x1200 এরকম একটা রেজুলেশন ভেরি করবে স্যার, কোনটা ভেরি করবে, ভেরি করবে, পিক্সেল থাকে তাহলে তোমরা দেখবে 768 তাহলে 768 এক্স্যাক্টলি। তোমরা একটু রিকমেন্ডেডটা বাদ দিয়ে তোমাদের জন্য যেটা রিকমেন্ডেড ইন্টেল বা যেটারই তোমরা ব্যবহার করো না কেন, তারা বলে দিবে যে এটা আপনাদের জন্য রিকমেন্ডেড, ওটা বাদ দিয়ে একদম সর্বনিম্নটা দিবে। সর্বনিম্নটা দিলে হবে কি, মার্বেলের সাইজ তুমি বড় নিয়েছো এই জন্য ওই পরিমাণ তোমার যে মনিটরের সাইজ সেই মনিটরের যে দৈর্ঘ্য প্রস্থ ওই হিসাব করে সর্বোচ্চ মার্বেল নিলে অত ইনটু অত সাইজের রেজুলেশন তুমি পাবে। তুমি দেখবে যে তখন সমস্ত জিনিস বেশ বড় বড় হয়ে গেছে, ঘোলা ঘোলা হয়ে গেছে। আর রিকমেন্ডেডটা নিলে দেখবে যে স্পষ্ট চোখের জন্য যেটা
ভালো সেরকম একটা রেজলিউশনে তুমি তোমার ছবিগুলো দেখতে পাচ্ছ। এটা টেস্ট করে দেখলে তোমরা বুঝতে পারবে যে আসলে ইমেজের কোয়ালিটি পিক্সেলের সাইজের উপর কিভাবে ডিপেন্ডেন্ট। তো ডেটা রিপ্রেজেন্টেশনের জন্য যেই যেই ডেটা ফরম্যাট ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এবার ডেটা ফ্লো, খুব মজার তিনটা শব্দ বলবো। ডেটা ফ্লো হতে পারে কিভাবে, তিন ভাবে ডেটা ফ্লো হতে পারে। একটাকে বলা হয় সিমপ্লেক্স, একটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স, আর একটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। উদাহরণ দিলে তোমাদের কাছে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। সিমপ্লেক্স কমিউনিকেশন মানে কি, কমিউনিকেশন ইজ ইউনিডিরেকশনাল, অনলি ওয়ান ডিভাইস ক্যান ট্রান্সমিট অ্যান্ড আদার উইল রিসিভ। ব্যাপারটা বুঝতে পারছো? এখানে এটা ইউনিডিরেকশনাল কমিউনিকেশন, অর্থাৎ যে সেন্ডার সে শুধুমাত্র বা কমিউনিকেশনের টোটাল সময় জুড়ে সে সেন্ডারের ভূমিকাতেই থাকবে, সে কখনো ডেটা রিসিভ করতে পারবে না, তার থেকে শুধু ডেটা যাবে। আর ওই পাশে যে রিসিভার, কমিউনিকেশনের টোটাল টাইমে সে শুধু রিসিভারের ভূমিকাতেই থাকবে, অর্থাৎ সে কখনো ডেটা পাঠাতে পারবে না। অর্থাৎ ডেটাটা সবসময় একমুখী ওয়েতে একদিক থেকে সেন্ডার থেকে রিসিভারের দিকে যাবে। এই ধরনের কমিউনিকেশনকে বলা হয় সিমপ্লেক্স কমিউনিকেশন। হাফ ডুপ্লেক্স কি তাহলে, ইচ স্টেশন ক্যান সেন্ড এন্ড রিসিভ বাট অনলি ওয়ান এট এ টাইম। মানে ব্যাপারটা এরকম যে এই হাফ ডুপ্লেক্সটা সিমপ্লেক্সের চেয়ে একটু ভালো। হাফ ডুপ্লেক্সে কি হয়, যে ব্যক্তি সেন্ডার সে একটা সময় রিসিভারের ভূমিকায় আসতে পারবে, আর রিসিভার একটা সময় সেন্ডারের ভূমিকায় আসতে পারবে, কিন্তু একই সাথে দুইজনই সেন্ডার অথবা দুইজনই রিসিভারের ভূমিকায় অবতীর্ণ হবে না। অর্থাৎ আমি আর ওর মধ্যে কমিউনিকেট করে যদি আমরা ঠিক করে ফেলি যে আচ্ছা আমি প্রথম 5 মিনিট সেন্ডিং এর ভূমিকায় থাকবো, অর্থাৎ যে ফোনে কথা বলার সময় যখন দুইজনই একসাথে কথা বলো, অর্থাৎ দুইজনই যদি সেন্ডার হয়ে যাও, তাহলে কি হয়, কেউ কারোটা শুনতে পারো, কেউ কি রিসিভ করার অবস্থায় থাকো, থাকি না। আবার যদি দুইজনই যদি রিসিভ করার জন্য চুপ করে বসে থাকো, তাহলে কি আর লাভ আছে, তাহলে তো ডেটা কমিউনিকেট হচ্ছে না। সো আলটিমেটলি ফোনে যখন আমরা কথা বলি, যখন এই মানে ফোনে কথা বলাটা আসলে এক্সাম্পলটা আমি ভুল দিলাম, এটা ঠিক না, কারণ ওয়াকিটকিতে হয়, মানে ফোনে এটা চাইলে করা যায়, কিন্তু কথা হচ্ছে ফোনে কিন্তু আবার এটা ম্যান্ডেটরি না যে তোমাকে চুপ থাকতেই হবে যখন আমি কথা বলছি, তুমিও চাইলে কথা বলতে পারো, আমিও বলতে পারি, সো আলটিমেটলি এটাকে আওয়াজ হতে পারে। ওয়াকিটকির উদাহরণটা খুব সুন্দর হয়েছে, আমি এক্সাম্পল গুলোতে পরে আসতাম, থ্যাংক ইউ, হাফ ডুপ্লেক্স এর একটা এক্সাম্পল দিয়ে দিয়েছো। কেউ কি সিমপ্লেক্স কমিউনিকেশনের উদাহরণ দিতে পারবে, একটা সিমপ্লেক্স কমিউনিকেশন? টেলিভিশন স্যার, টেলিভিশন, গুড, টেলিভিশন। যখন সে সেন্ড করছে তখন সে সব সময় সেন্ডার, ঠিক আছে, এবং টেলিভিশনের মধ্যে যে ডেটাটা পাস হচ্ছে যেই চ্যানেল থেকে, সেন্ডার থেকে, সেন্ডিং মনে করো কোনো ভূ উপগ্রহ বা স্যাটেলাইট থেকে, সে সব সময় সেন্ডার, সে টেলিভিশন থেকে কখনো কিছু রিসিভ করে না। তো এখানে টেলিভিশন সবসময় রিসিভার আর আমাদের ওই ভূ উপগ্রহ সবসময় সেন্ডার। এইটা দিনে 24 ঘন্টা যদি ভূ উপগ্রহ আর টেলিভিশনের মধ্যে কমিউনিকেশন চলতে থাকে, 24 ঘন্টাই ভূ উপগ্রহ বা স্যাটেলাইট থাকবে সেন্ডিং মোডে আর ও সবসময় থাকবে রিসিভিং মোডে। এটা হচ্ছে সিমপ্লেক্স কমিউনিকেশন। ওয়াকিটকির উদাহরণ তোমরা দেখে থাকবে যে বিভিন্ন বিভিন্ন নিরাপত্তা কর্মীদের হাতে ওয়াকিটকি থেকে থাকে, যেখানে কি হয়, যখন তুমি কথা বলছো আর কোনো কথা শোনা যায় না চারপাশে, যখন তুমি ওভার এন্ড আউট বলে কোন একটা বাটনে প্রেস করো তখন আবার আরেকজনের সিগন্যাল ওপেন হয়। অর্থাৎ তুমি সেন্ডারের ভূমিকাও থাকতে পারবে, রিসিভারের ভূমিকাও থাকতে পারবে, কিন্তু একই সাথে দুটো করতে পারবে না। যখন তুমি কথা বলছো পুরো সিগন্যালে অন্য সবার কথা বলার অপশন তখন অটো অফ হয়ে যায় ওয়াকিটকিতে। আবার তোমার অধীনস্থ অন্য কেউ যখন কথা বলছে তখন তুমি কথা বললেও সেটা শোনা যাবে না। সো আলটিমেটলি তুমি সেন্ডার এবং রিসিভারের ভূমিকায় নির্দিষ্ট সময় পর পর সুইচ করার সুযোগ পাবে। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স এর উদাহরণ। আর ফুল ডুপ্লেক্স এর উদাহরণ কি, একটু আগে অলরেডি দিয়েছি, কেউ বলতে পারবে? ফুল ডুপ্লেক্স মোবাইল, মোবাইল কমিউনিকেশন, কেউ আছে ভরপুর, যখন তুমি বলো তখন আমিও বলি, আমি যখন বলো তখন তুমিও বলতে পারো, মানে একই সাথে শুনতেও পারো বলতেও পারো। সো আলটিমেটলি এই কমিউনিকেশন তোমার আমার মধ্যে যতক্ষণ চলবে, আমরা এখন যে জুমে আলাপ করছি এটাও কিন্তু একটা ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন, ঠিক আছে। আবার আমি যখন তোমাদেরকে ফোর্স করে মিউট করে রাখবো, আমি যখন কথা বলবো তখন তোমরা কথা বলতে পারবে না, আমি এক এক করে সবাইকে রিসিভ করার সুযোগ দিব বা এরপরে সেন্ডার হস, তখন এটা হাফ ডুপ্লেক্স হয়ে যাবে। মানে এই ফুল ডুপ্লেক্সকে এখন মানুষ দেখছে যে ফুল ডুপ্লেক্স তো ঝামেলা হয়, এই কারণে অনেক ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন একটু কিছু প্রোটোকল অ্যাড করে নিয়ে এটাকে হাফ ডুপ্লেক্সে পরিণত করার সুযোগ দিয়েছে। তো এই ব্যাপারগুলো সেখানে থাকবে। একবার একটু রিপিট করবেন, সিমপ্লেক্সটা হচ্ছে যে সেন্ডার সে সবসময় সেন্ডার, যে রিসিভার সে সারা জীবনের জন্য রিসিভার। ফর এক্সাম্পল আমরা যে এক্সাম্পলটা দিয়েছি যে টেলিভিশন যখন ভূপগ্রহ বা স্যাটেলাইট থেকে ইনফরমেশন নিয়ে সারাদিন তোমাকে বিভিন্ন চ্যানেলের জিনিস প্রেজেন্ট করে, তখন ওই স্যাটেলাইট এবং টেলিভিশন এদের মধ্যে যে কমিউনিকেশনটা 24 ঘন্টা ধরে চলতে থাকে, এটা সিমপ্লেক্স কমিউনিকেশন। কারণ কি, ওই স্যাটেলাইট সবসময় ডেটা সেন্ড করে, স্যাটেলাইট টেলিভিশন থেকে কোনো ফিডব্যাক গ্রহণ করে না,
আর টেলিভিশন সবসময় রিসিভ করার জন্য ওয়েট করে, সে কিছু স্যাটেলাইটে ফেরত পাঠায় না। সো আলটিমেটলি একজন অলওয়েজ সেন্ডার থাকে, একজন অলওয়েজ রিসিভার থাকে, তারা তাদের মধ্যে তাদের রোলটাকে সুইচ করে না। এইরকম ঘটনা ঘটলে সেটাকে বলবো তোমরা সিমপ্লেক্স কমিউনিকেশন। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে, আমরা সিনারিও দিয়ে দিই যে ডেটা কমিউনিকেশনের এই সিনারিওটা তোমার কি মনে হয়, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স? তখন তুমি বিভিন্ন ইনফরমেশন প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা দেখে। সরি ও আচ্ছা, এটা স্ক্রিনটা অন হচ্ছে, সমস্যা নেই, ঠিক আছে। তো এই ব্যাপারটাই আর কি আলোচনা করছিলাম যে আরাফ, বুঝতে পেরেছো সিমপ্লেক্স আর হাফ ডুপ্লেক্স এর ঘটনা কি? জি স্যার। ওকে ঠিক আছে, এবার দেখো ডেটা ফ্লো একই ঘটনা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স কে আমরা বিভিন্ন তীর দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আসলে সিমপ্লেক্স কমিউনিকেশন হয়। সিমপ্লেক্স কমিউনিকেশনে দেখো তীর একমুখী, অর্থাৎ সবসময় মেইন ফ্রেম এখানে সেন্ডার। এই যে আমাদের মনিটর যখন আমাদের সিপিইউ থেকে ডেটা নেয়, সবসময় মনিটর হচ্ছে কি, মনিটর ডেটা পায় আর আমাদের মেইন ফ্রেম। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। একটু কাইন্ডলি নিজেরা মিউট করে থাকো, ঠিক আছে? তাহলে আবার আমার এখানে নয়েস আসছে। ওকে, তো ছবিগুলো দেখে তোমরা স্পষ্ট বুঝতে পারছো আসলে এখানে তিন ধরনের কমিউনিকেশন বলতে কি বোঝানো হয়েছে। আমরা চলে আসি পরের স্লাইডে, নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি। এ নেটওয়ার্ক ইজ এ সেট অফ ডিভাইসেস কানেক্টেড বাই কমিউনিকেশন লিঙ্কস। এ নোট ক্যান বি এ কম্পিউটার, প্রিন্টার অর এনি আদার ডিভাইস ক্যাপেবল অফ সেন্ডিং অর রিসিভিং ডেটা জেনারেটেড বাই আদার নোটস অন দ্য নেটওয়ার্ক। এখানে নেটওয়ার্ক তৈরি হচ্ছে কখন, খেয়াল করে দেখো একটু আগে ডেটা কমিউনিকেশনের এই যে আগের স্লাইডে দেখো, ডেটা কমিউনিকেট করছিল শুধুমাত্র এক জোড়া ডিভাইস, একজন সেন্ডার, একজন রিসিভার। তো একটা নির্দিষ্ট জায়গায় সবসময় যে একজন সেন্ডার একজন রিসিভারই থাকবে এমন কোনো কথা নেই। ব্যাপারটা এমন, মনে করো তোমার অফিসে একটা প্রিন্টার আছে, আমাদের অফিসে একটা প্রিন্টার আছে, কিন্তু রুমে আমরা বসি কতজন, দশজন। তো দশজনের সাথে ওই একটা প্রিন্টার কানেক্টেড করা থাকবে। অর্থাৎ খেয়াল করে দেখো তো ঘটনাটা কি, এখানে কি একজন সেন্ডার একজন রিসিভার নাকি প্রায় দশজন রিসিভার একজন সেন্ডার? ব্যাপারটা খেয়াল করে দেখো, টোটাল ডিভাইসের সংখ্যা এই জায়গায় কতগুলো, দশজন সেন্ডার একজন রিসিভার, তাই না ব্যাপারটা? সো আলটিমেটলি আবার উল্টা ঘটনা করতে পারে, দশজন রিসিভার একজন সেন্ডারও থাকতে পারে, অনেক ক্ষেত্রে যেটা হয়। তো আলটিমেটলি নেটওয়ার্ক তৈরির জন্য প্রথম যে কথাটা তোমাকে জানা লাগবে সেটা হচ্ছে সেট অফ ডিভাইসেস। এবার আর একটা বা দুটো ডিভাইস না, সেট অফ ডিভাইসেস, অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকবে। এবং কিসের মাধ্যমে কানেক্টেড থাকবে? কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে। তোমরা গ্রাফ থিওরি নামে একটা কোর্স সামনে পাবে যেখানে তোমরা দুটো শব্দের সাথে পরিচিত হবে, একটাকে বলা হয় লিঙ্ক আর একটাকে বলা হয় নোড। লিঙ্ক এবং নোড, লিঙ্ক এবং নোড। লিঙ্ক জিনিসটা কি? লিঙ্ক হচ্ছে তোমার আর আমার মধ্যে কমিউনিকেশন করার জন্য যে তারটা আছে বা তার বা যে 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 ওয়েটা আছে, যে পথটা আছে, সেই পথটাকে বলা হয় লিঙ্ক। আর তুমি আর আমি হচ্ছে দুটা নোড, অর্থাৎ যেই দুটো স্টেশনে এসে গাড়ি থামবে বা ডেটা এসে থামবে তাদেরকে বলা হয় নোড, আর ডেটা যে পথ ধরে চলবে সেটাকে বলা হয় লিঙ্ক। তো এখানে সেটাই বলা হচ্ছে যে এ সেট অফ ডিভাইসেস, তার মানে এখানে ডিভাইসগুলো কি সবাই নোড, আর তারা যার মাধ্যমে সংযুক্ত থাকবে সেই কমিউনিকেশন চ্যানেলটাকে বলা হচ্ছে কমিউনিকেশন লিঙ্ক। তো সেটাই বলছে যে এই এই নেটওয়ার্কের মধ্যে যখন একাধিক ডিভাইস থাকবে, এই ডিভাইসে ডিভাইসগুলোকে আমরা যেহেতু নোড বলি, এই নোড হিসেবে কারা থাকতে পারে? সবসময় যে কম্পিউটার থাকবে এমন কোনো কথা নাই, কম্পিউটার, প্রিন্টার, অন্যান্য ডিভাইস, বেশ কিছু জিনিস আমরা নোড হিসেবে ব্যবহার করে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি। অনেকে বলে স্যার নেটওয়ার্ক মানে কি খালি কম্পিউটারের নেটওয়ার্ক? না, অনেকগুলো প্রিন্টার একসাথে জড়ো করে প্রিন্টারের নেটওয়ার্ক তৈরি করা যায়, অনেক অনেক অনেকগুলো যোগ করে কি বলবো আর কি ধরনের এক্সাম্পল তোমাদের মাথায় আসতে পারে। পিসিতে আমরা সবাই জানি, মনে করো সাইবার ক্যাফেতে তোমরা সবাই দেখেছো লাইন ধরে প্যারালালি পিসি গুলোকে কানেক্ট করে গেম খেলার জন্য ব্যবস্থা তৈরি করা হয়ে থাকে। প্রিন্টারের ব্যাপারটা আমরা সবাই জানি, আরো কিছু কিছু এক্সাম্পল হয়তো আছে। সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা, গুড। একটা কোম্পানিতে একটা বিল্ডিং এ 10টা 15টা 20টা সিসি ক্যামেরা থাকে, কিন্তু দেখো সার্ভেলেন্স রুম কিন্তু একটাই থাকে নাকি? তার মানে অবশ্যই সবাই কানেক্টেড, অবশ্যই সবাই ইন্টার কানেক্টেড। এবং যেহেতু সার্ভেলেন্স রুম থেকে সবাইকে মনিটর করা যায়, খুব সুন্দর এক্সাম্পল দিয়েছে সিসি ক্যামেরা। একটা 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 বিল্ডিং কে পুরোপুরি ভাবে নেটওয়ার্কের আওতায় আনার জন্য যতগুলো সিসি ক্যামেরা তুমি কানেক্ট করবে তাদের প্রত্যেকটাই একটা সেন্ট্রাল ডিভাইসের সাথে, মাদার ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে, যেখান থেকে তাদেরকে অপারেট করার সুযোগ থাকবে। ধন্যবাদ, খুব সুন্দর উদাহরণ।
তো এই হচ্ছে নেটওয়ার্কের বেসিক ধারণা, নেটওয়ার্কের ক্রাইটেরিয়া। এবার হচ্ছে আমরা ডেটা কমিউনিকেশন করার জন্য কি ক্রাইটেরিয়া দরকার ছিল সেটা জানছি, এবার আমরা জানবো নেটওয়ার্কের ক্রাইটেরিয়া কি। A network must be able to meet a certain number of criteria. The most important of these are, প্রথমটা হচ্ছে performance, এরপরে reliability, এরপরে security. অনেক সময় প্রশ্ন আসে যে নেটওয়ার্কের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেই তিনটাকে ব্যাখ্যা করো। একটা হচ্ছে performance, একটা reliability, একটা security. Performance, it depends on number of users, types of transmission medium, the capability of software and hardware. অর্থাৎ তুমি যে নেটওয়ার্কটা তৈরি করেছো তুমি খুব ভালো পারফরমেন্স চাও, হাই স্পিড ট্রান্সমিশন চাও, কিন্তু কথা হচ্ছে তোমার নেটওয়ার্ক কিরকম পারফর্ম করবে সেটা কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। প্রথম বিষয়টা কি, ইউজার কারা, কতজন ইউজার আছে এখানে। তুমি যদি এখন ইউজারের সংখ্যা একটা নেটওয়ার্কের মধ্যে বাড়িয়ে দাও, এখানে ডেটা পাস করতে গেলে কিছু হাফ হাজার তৈরি হতে পারে। দুজনের মধ্যে ডেটা কমিউনিকেট করা যতটা সিম্পল, 1000 মানুষের মধ্যে যখন ডেটা কমিউনিকেট করতে চাইবে তখন কিন্তু ঝামেলা হতে পারে। এক্সাম্পল দেখো, তোমরা যারা স্টেডিয়ামে বসে খেলা দেখেছো, কেউ দেখেছো স্টেডিয়ামে খেলা, স্টেডিয়ামে বসে অনেকেই দেখেছো, একবার স্টেডিয়ামের মধ্যে ভালো মতো রেডিও ফ্রিকোয়েন্সি কাজ করে না। রেডিও যদি, আমি জানি না কেউ রেডিও চালানোর সুযোগ পেয়েছো কিনা, হয়তো এগুলো আটকে রাখে, কিন্তু আমরা অনেক সময় আগে যখন বঙ্গবন্ধু স্টেডিয়ামটা ভালো ছিল ওখানে আমরা আবাহনী মোহামেডানে খেলা দেখতে যেতাম, এবং তখন তো কথা শোনা যেত না, টিভিতে দেখলে তো কথা শোনা যায়, মাঠে তো আর শব্দ শোনা যায় না। তো আমরা করতাম কি, লুকিয়ে মোবাইল নিয়ে গিয়ে কানের মধ্যে রেডিও লাগিয়ে রাখতাম, তখন ওই যে জাফরুল্লাহ সারাফাতের অডিওটাও শোনা যেত, ধারাবাস্য শোনা যেত, আর সামনে তো খেলা চলছে, খুব একটা দারুণ অনুভূতি হতো। কিন্তু সমস্যা হচ্ছে মাঠের মধ্যে এত মানুষ এবং সবাই যখন এই রেডিও কমিউনিকেশন করতে চায় তখন দেখা যাচ্ছে কি, আমার সিগনালে কিছু ব্যাঘাত ঘটছে, আমি স্পষ্ট কথা শুনতে পাচ্ছি না। ঠিক একই ঘটনা মোবাইলের ক্ষেত্রে ঘটে, তুমি তোমার মাঠের মধ্যে থেকে একটা কনসার্টের মধ্যে আসো, ওই কনসার্টের মধ্যে থেকে ফোন দিতে যাবা, দেখবা যে সবচেয়ে ভালো মোবাইল নেটওয়ার্ক বাংলা লিঙ্ক বলো গ্রামীণ বলো, দেখা যাচ্ছে ওইটা নেটওয়ার্ক ভালো পাচ্ছে না, কিছুটা কলাপস হচ্ছে। সো কতজন ইউজার একটা জায়গার মধ্যে আছে, নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, সেটা ডিপেন্ড করে তোমার নেটওয়ার্কের পারফরমেন্সকে, সেটা এফেক্টেড করতে পারে। টাইপস অফ ট্রান্সমিশন মিডিয়াম, ভালো কথা তোমার ইউজারের সংখ্যা খুবই কম, কিন্তু সমস্যা হচ্ছে তোমার ট্রান্সমিশন মিডিয়ামটা খুবই দুর্বল। অর্থাৎ মনে করো আমি রাঙামাটিতে আমার এক বন্ধুর সাথে কথা বলতে চাই, এখানে কিন্তু ইউজার মাত্র দুজন, নেটওয়ার্কের মধ্যে কিন্তু চাপ নাই, আমি আমার বন্ধুর সাথে রাঙামাটিতে কথা বলতে চাই। আবার আরেকটা জিনিস খেয়াল করো, এই গ্রিন ইউনিভার্সিটি বিল্ডিং এর মধ্যে যখন তুমি 30-35 জন বন্ধু থাকো, মনে করো তোমরা সবাই সবার সাথে ভিডিও কনফারেন্সিং এ কথা বলতে চাও, তুমি খেয়াল করে দেখবে যে এই অল্প জায়গার মধ্যে 30-35 জন যখন একসাথে কানেক্টেড আছো, তারপরেও নেটওয়ার্কের অত সমস্যা হবে না যতটা সমস্যা হবে আমি আমার ওই রাঙামাটির ফ্রেন্ডের সাথে কথা বলতে গেলে। খেয়াল করে দেখো, মানুষ মাত্র দুজন কিন্তু কমিউনিকেশন চ্যানেলটা এতই দুর্বল, এতই এতই নয়েজি, সো ওই কারণেও আমার নেটওয়ার্কের পারফরমেন্স এটা খারাপ আসবে, তোমাদেরটা ভালো আসবে। সো আমি দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে ইউজার কতজন আছে, কি টাইপের ইউজাররা ইউজ করছে, আর দ্বিতীয়ত কোন ধরনের চ্যানেলে আমরা ডেটা পাস করছি, এই দুটো আমাদের পারফরমেন্সে ব্যাঘাত করতে পারে। আরেকটা হচ্ছে ক্যাপাবিলিটি অফ সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার, এটাও একটা অনেক সময় মাধ্যম। তুমি খেয়াল করে দেখবে, তুমি যদি হোয়াটসঅ্যাপ এর পুরোনো ভার্সন তোমার ইয়েতে কানেক্ট হয়ে থাকে, হোয়াটসঅ্যাপ এর পুরোনো ভার্সন তোমার মোবাইলে যদি ইনস্টল করে থাকো, তাহলে অনেক সময় তোমার লেটেস্ট ভার্সন আপডেট করার ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করার সময় তোমার কল ড্রপ হতে পারে, গ্রুপ চ্যাটের মধ্যে দেখবে তোমার কলটা ড্রপ হয়ে গেছে, কারণ হচ্ছে সফটওয়্যারে কিছু লেটেস্ট আপডেট হয়তো তোমারটা পায়নি, বা তোমারটায় কিছু দুর্বলতা আছে, তোমার ডিভাইসের সমস্যা থাকতে পারে। সো ওটা হচ্ছে হার্ডওয়্যারের সমস্যা, আর সফটওয়্যারের সমস্যা হচ্ছে হোয়াটসঅ্যাপ এর পুরোনো ভার্সন তুমি যদি ইউজ করে থাকো। সো দুটো মিলিয়েই তোমার নেটওয়ার্কের পারফরমেন্সে একটা এফেক্ট আনতে পারে। সো সবচেয়ে ভালো উপায় হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সন অফ সফটওয়্যার, এই জন্য আমরা সবসময় বলে থাকি যে আপডেটটা অন করে রাখার জন্য, যখনই কোনো একটা সফটওয়্যারে আপডেট চলে আসবে পুরোনো ভার্সন থেকে যত দ্রুত সম্ভব সেই নতুন ভার্সনে আমরা যেন ট্রান্সফর্ম করতে পারি, তাহলে আমাদের খুব দুর্বল নেটওয়ার্ক দিয়েও স্যার গুগল মিট খুব ইজিলি কথা বলার জন্য খুব ভালো, স্যার এটা কিসের উপরে ডিপেন্ড করে? আবার আমি কিন্তু একই খরচ করে 8 Mbps এর একটা লাইন নিতে পারি না, আমার এলাকায় হয়তো কাল দাম কম। আলটিমেটলি তোমার কি মনে হতে পারে যে সেম জিনিস সবকিছু সেম, খেয়াল করো তুমি হোয়াটসঅ্যাপে তো এমন মানে এমন কিছু ল্যাকিংস নেই যেটার কারণে গুগল মিটের চেয়ে সে খারাপ পারফরমেন্স দিবে, তারপরে গুগল মিট কেন এই অল্প নেটওয়ার্কের মধ্যে ওর থেকে বেটার পারফর্ম করে,
কারণ হচ্ছে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি ওই গুগল তোমাকে দিচ্ছে যেটা হোয়াটসঅ্যাপ দিচ্ছে না, এতে ওদের কিছু খরচ বেঁচে যাচ্ছে, গুগল এখানে কিছু স্যাক্রিফাইস করছে, গুগল ক্লায়েন্ট ক্লায়েন্ট নেওয়ার পিছনে খরচ করছে আর ওরা অল্প ক্লায়েন্টে বেশি লাভ নেওয়ার চেষ্টা করছে। কিন্তু স্যার দেখলে দেখা যায় হচ্ছে যে গুগল মিটে যদি আমি কথা বলি তাহলে আমার হচ্ছে যে ডেটাটা বেশি খরচ হচ্ছে কম্পারেটিভলি হোয়াটসঅ্যাপ। গুগল মিটে তোমরা যারা অভ্যস্ত, আমি আসলে গুগল মিটে খুব একটা ইয়া কখনো ঢুকিও নাই, আমি আসলে দেখিও নাই এটা আসলে কিরকম পারফর্ম করে। যদি খুব ভালো পারফর্ম করে অবভিয়াসলি এর ব্যাকগ্রাউন্ডে অবশ্যই কোনো কারণ আছে, ঠিক আছে। এবং আসলে কি কোনো নেটওয়ার্ক স্টেবল ভালো তা বলা যাবে না, গুগল চালায় না, ইউরোপ আমেরিকা মোস্ট অফ দ্য স্যার হচ্ছে যে আউটলুক চালায়, ইয়াহু চালায়, গুগলের সাথে গুগল কত বছর ধরে টপে আছে, ইয়াহু কত বছর টপে ছিল, এটা তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করে পেয়ে যাবে। মানে আমার ব্যাপারটা আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে কিছু জিনিস আছে তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে দেখতে পাবে, যখন কোন একটা সফটওয়্যার আমরা ইউজারের সামনে পাঠাই, ঠিক আছে, তার কিছু ভার্সন পাঠানো যায়। একটা হচ্ছে আমি একটা ভার্সন পাঠিয়ে দিলাম, ওটার মধ্যে কিছু বাগ ছিল, ভুল ছিল, এখন ইউজারের ফিডব্যাকটা আমি নিব ঠিক মনে করো 6 মাস পরে, এই 6 মাস পর্যন্ত ইউজার ওই 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 সমস্ত বাগ দেখবে, ফিডব্যাক দিবে, আমি রিপোর্ট দেবো এবং আমার ডেভেলপাররা ব্যাকগ্রাউন্ডে এটা নিয়ে কাজ করতে থাকবে। 6 মাস পরে আমি আমার ভার্সন 2 আপলোড করবো, যেখানে আগের বাগ গুলো সব ঠিক করে দিব, এই নতুন ভার্সনে কিছু বাগ থাকবে, ভুল থাকবে, ইউজাররা আবার ফিডব্যাক দিবে, সো আলটিমেটলি আমি ধীরে ধীরে ঠিক করতে থাকবো। এটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভাষায় সফটওয়্যারকে লঞ্চ করার একটা ওয়ে। স্যার আমরা যেটা ফোনে মাঝে মধ্যে আপডেট পাই, হ্যাঁ, Xiaomi যারা ইউজ করে তারা তো ওভার ফোন ওয়্যারলেস কিছু আপডেট, স্যার উইন্ডোজেও আপডেট পাওয়া যায় আর কি, উইন্ডোজে আপডেট পাওয়া, এই আপডেট গুলো আসি আসলে তোমার সফটওয়্যারকে অন্যান্য যে সফটওয়্যার গুলো তোমার এখানে চলবে এই অপারেটিং সিস্টেমে তাদের সাথে মানে হ্যান্ড অন হ্যান্ড কাজ করার জন্য আসলে দরকার। আমি আমার পিসিতে উইন্ডোজ 7 এ পিসিতে জুম ইনস্টল করেছিলাম, কিছু কিছু জায়গায় আমাকে বলছিল যে কিছু প্লাগইনস এখানে ভালো কাজ করবে না, আপনি উইন্ডোজ 10 এ ভালো কাজ করবে। তো খুব ভালো কথা, আমি আমার ডেস্কটপে যেটাতে উইন্ডোজ 10 আছে সেখানে এখন জুম ইনস্টল করে ওইটাই তোমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি। মানে ব্যাপারটা হচ্ছে যদি তোমাকে ওই ফ্লেক্সিবিলিটি দেয় both from the operating systems and from the softwares, kichu kichu jaygay mane ekhi rokom facility er moddhe bhalo performance pawa shompor, ei jemon tumra bolcho je tar whatsapp e theke google meet better perform kore, but everything is same, so eta pichone ashole aro onek kichu ache, shudhumatro je data communication er ei tinta ba charta criteria ke fill up korlei একজন বেটার পারফর্ম করবে। এগুলো কিন্তু খুবই ফান্ডামেন্টাল টপিক নিয়ে আমি কথা বলছি। এখন কিন্তু ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য বা ক্লায়েন্টকে বেটার পারফর্ম করার জন্য অনেক অ্যাডভান্সড ফিচারকেও মাথায় আনা হয় যেটা আমাদের চিন্তাতেও নেই। ক্যাশ কুকি পলিসি থেকে শুরু করে ইউজারের ওয়েবসাইট হিট সংখ্যা কত, ইউজারের কত, অ্যাক্টিভিটি ট্র্যাকিং থেকে শুরু করে অনেক বিষয়কে এখানে মাথায় আনা হয়। সো আলটিমেটলি ওই ছোট এক লাইনে এটা বলা যাবে না যে এই কারণে গুগল মিট হোয়াটসঅ্যাপ বা ভাইবারের থেকে বেটার, ঠিক আছে। এর পিছনে আসলে কারো থেকে তোমরা একটু ব্লক ব্লক পড়ো মাঝে মধ্যে, ঠিক আছে, MSDN অথবা বিভিন্ন ওই যে স্ট্যাক ওভারফ্লোতে তোমরা যদি একটু ব্লক পড়ো তোমরা দেখতে পাবে হয়তো ওখানে বিভিন্ন এক্সপার্টরা অপিনিয়ন দিতে পারে যারা HCI নিয়ে কাজ করেন যে এই এই কারণে আমাদের মনে হয় এটা বেটার। তোমাদের মনে যদি এক্সট্রা কিছু কোশ্চেন থাকে, আমি আসলে এক্স্যাক্টলি জানি না, যদি আমি জানতে পারি এই ব্যাপারটা যে হোয়াই গুগল মিট ওয়ার্কস ফাইন বেটার দ্যান আদার্স, যদি আসলে এটা হয়ে থাকে আমি সেটাও WhatsApp থেকে স্যার ব্লোটার কম থাকে স্যার ওইখানে স্যার, এই কারণে আর ওইটা অনেক লাইট স্যার, অনেকগুলো ফিচার দেখা যায় ওই যে ওইখানে কম, মানে গুগল মিটে লাইক খুবই কম স্যার। দেখো মানে কাস্টমার হারানোর ওয়েটা দেখো, আমি এটা খেয়াল করেছি তারা চাই কি একাডেমিক ভ্যালিড মেইল। এখন আমার গ্রিনের স্টুডেন্টদের তোমাদের মনে হয় নাই বা আছে মনে হয় অনেকেই নাই নাই, ওই মেইল ছাড়া তোমরা ওই রিসার্চ গেটে অথবা এই ইয়াতে তোমরা অ্যাকাউন্টই খুলতে পারবে না, নাকি পিয়াজাতে অ্যাকাউন্টই খোলা যাবে না, ইনভাইটেশন পরেও খুলতে দেয় না। অথচ গুগলে চিন্তা করে দেখো,
ভ্যালিড ইনভ্যালিড হাজারটা অ্যাকাউন্ট করলে হাজারটা গুগল ক্লাসরুম খোলা যায়। সো আলটিমেটলি ওরা ক্লায়েন্ট পাওয়ার জন্য অনেক কিছুতে স্যাক্রিফাইস করেছে। এখানে সুবিধা কি, এটা এটা পিয়াজা পারে না কেন, কারণ ক্লাউডে ওর ওর স্পেস কম, ক্লাউডে ওর স্পেস কম, ও ছোট কোম্পানি। আবার অপরদিকে গুগলের সেই পরিমাণ কোনো সমস্যা নাই, ক্লাউডে ও যে পরিমাণে স্পেস আছে সেখানে একজন ব্যক্তি যদি প্রচুর পরিমাণে ইমেল আইডি নিজের নামে খুলে ফেলে, প্রচুর পরিমাণে গুগল ক্লাসরুম ওপেন করে, তার জন্য স্পেস দিতে তার কোনো সমস্যা নেই। এই কারণে অনেক সময় ইউজারের কাছে মনে হতে পারে যে না, সব কিছু টাকা পয়সা সেম দিলাম বা সেম এফোর্ট দিলাম, বাট আরেকটা কোম্পানি আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে না। অনেকেই পিয়াজা এখন আর পছন্দ করে না, অথচ পিয়াজাতে কিন্তু অনেক অনেক বেশি ফিচার আছে গুগল ক্লাসরুমের থেকে। গুগল ক্লাসরুমে আর কি করা যায়, গুগল ক্লাসরুমে অল্প কিছু জিনিসপত্র মেটেরিয়াল ওয়াইজ সাজিয়ে দেওয়া যায়, মাঝে মধ্যে হয়তো কুইজের আপডেট দেওয়া যায়, মার্কস গুলো কালেক্ট করা যায়, এই তো। খুবই অল্প, 10-15 ফিচারের বেশি কিছুই নেই এখানে। অথচ ওই পিয়াজাতে কিন্তু প্রায় 100 ফিচার আছে, যেটা মনে করো তুমি যদি ভালো ইউজার হও পিয়াজার তোমরা দেখতে পাবে। কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে ওই যে ওই ওই টাইম টু টাইম এটা আপডেট দিচ্ছে না, অথবা রেস্ট্রিকশনের কারণে ক্লায়েন্টকে রেস্ট্রিক্টেড ওয়েতে ইউজ করার সিকিউরিটির কারণে, সিকিউরিটি পারপাসের কারণে ওই প্রবলেমটা হয় আর কি। তো এই 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 ব্যাপারগুলোই আর কি এখানে আসবে। কোথায় ছিলাম যেন ভুলে গেছি, নেটওয়ার্ক। ও আচ্ছা, পারফরমেন্স গেল, রিলায়েবিলিটি, লেস ফ্রিকোয়েন্সি অফ ফেইলিওর, এটা খুবই সহজ কথা। যে এই যে আমি বললাম যে যার 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 ফেইলিওর রেট কম, মানুষ ধীরে ধীরে তার কাছেই ব্যাক করবে। তুমি একটা মোবাইল অপারেটিং একটা মোবাইল অপারেটর হিসেবে দেশে আসছো, বাট তোমার তোমার পারফরমেন্স অবভিয়াসলি বাংলাদেশের প্রথম চারটা টেলকমের সাথে পাল্লা দিয়ে পারছে না, তোমাকে তল্পি তল্পা নিয়ে গুছিয়ে চলে যেতে হবে। সিটিসেলের কথা মনে আছে, বড় বড় ফোনের কথা আমাদের বাবারা চালাতো বা দাদারা চালাতো, স্যার এয়ারটেল স্যার বারবার আসে যায়, তা নাম নিও না, কারণ হচ্ছে হয়তো সুদিন তাদেরও আসবে হয়তো। আমি চালাচ্ছি 10 বছর ধরে, এই জিপি আমাকে মানে ধ্বংস করে দিচ্ছে, কোনো কথা নাই বার্তা নাই অন্য। আরে আমি তো মাঝখানে একবার চালাইছিলাম বাংলা লিঙ্ক, চালাইছিলাম বাংলা লিঙ্কে করে কি ভুল বসত ওয়াইফাই থেকে তোমার মোবাইল নেট অন হয়ে গেলে মাঝে মধ্যে জানায় যে তোমার নেট কিন্তু খরচ হচ্ছে তোমার এই মোবাইল নেট থেকে, সাবধান হও, এর সাথে সাথে একটু সাবধান হওয়ার সুযোগ থাকে। জিপি করে কি আস্তে করে কোনো খবর নেই কিছু নেই, উল্টা উল্টা যখন আমার নেট শেষ হয়ে যায় ও অটো মাঝে মধ্যে আমাকে ওই যে ইমার্জেন্সি, এখন ইন্টারনেট পাওয়া যায় না, 5 মেগাবাইট না 10 মেগাবাইট, ওইটা চালু করে ওইটাও শেষ করে দিছে বুঝছো। পরে আমাকে বলছে যে আপনার ইমার্জেন্সি ইন্টারনেট শেষ। আমি বললাম আমি তো ইন্টারনেটই নেইনি, ইমার্জেন্সি ইন্টারনেট শেষ হলো কি করে। পরে দেখি আমার যে পরিমাণ ইন্টারনেট ছিল ভুলে মনে হয় ওয়াইফাই এর জায়গায় এটা এটা তো খারাপ ফিচার গুলো কি সবাই অ্যাডাপ্ট করে, ভালোটা কেউ নেয় না। জিপি হয়তো এটা বের করছে এখন যার সুবিধা, যে ক্লায়েন্টকে ঠকাতে চায়। তবে এটা মানে এট দ্য এন্ড অফ দ্য ডে হয়তো ইয়ের জন্য ভালো না। আমার মনে হয় স্ক্রিনটা আবার চলে গেছে, তাই না? তাহলে আমার মনে হয় বেশ কিছু জিনিস হয়ে যাবে। সিকিউরিটি ব্যাপারটা এখানে আসবে, ইরর ডিটেকশন এন্ড কারেকশন, প্রোটেক্টিং ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস। এই যে যাদের সিকিউরিটি নিয়ে যারা কাজ করবে না, ধীরে ধীরে তাদের প্রোডাক্ট মার্কেট থেকে আউট হয়ে যাবে। এটা একদম একদম স্বতঃসিদ্ধ ঘটনা। তোমরা গত 10-15 বছরে দেউলিয়া হয়ে গেছে এমন টেক কোম্পানিগুলোর দিকে তাকাও, শুধুমাত্র একটা কারণেই তুমি দেখতে পাবে, সেটা হচ্ছে ক্লায়েন্টের ডেটার সিকিউরিটি দিতে না পারা। তোমরা দেখেছো কিছুদিন আগে মার্ক জুকারবার্গকে যে আমেরিকান সিনেট থেকে ডাকা হয়েছিল এবং তার বেশ কিছু জবানবন্দিমূলক কথাবার্তা সিনেটদের সামনে। সিনেট মানে বুঝো তো, ইউএস এর সিনেট মানে হচ্ছে গিয়ে তারা ওই মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, মানে হচ্ছে উচ্চ কক্ষের সদস্য, তাদের সামনে ফেসবুকের ডেটা পলিসি নিয়ে মার্ক জুকারবার্গকে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। খুবই খুবই এম্বারেসিং সিচুয়েশন। মার্ক জুকারবার্গের কাছে প্রশ্ন ছিল এরকম যে ব্যাপারটা ডিটেলস আমি আসলে তোমাদের সাথে ওইভাবে শেয়ার করা ঠিক হবে না, ডেমোক্রেট এবং রিপাবলিক নামে দুটো কোম্পানি আছে না, দুটো টিম আছে না ইউএসএ তে, ডোনাল্ড ট্রাম্পের একটা আর একটা পলিটিক্যাল টিম আছে। তো পলিটিক্যাল টিম গুলো চাইলে ওই ফেসবুকের হয়তো রুলস রেগুলেশনস আছে যে পলিটিক্যাল টিম গুলো চাইলে ওই যখন তারা প্রচারণী চালানোর যে উইন্ডোটা ওপেন হয় 3 মাস বা 4 মাস, যখন তারা বিভিন্ন স্টেটে গিয়ে প্রচার চালায়, ওই সময় চাইলে তারা এই সোশ্যাল নেটওয়ার্কিং এও কিছু বিজ্ঞাপন তারা দিতে পারবে। এইখানের কোন একটা বিজ্ঞাপনে সম্ভবত মনে হচ্ছে যে ফেসবুক বায়াসড ছিল,
মানে ওই দিকের ইয়েগুলোকে তুমি খেয়াল করে দেখবে ভিডিও গুলো বা ইন্টারনেটে ইয়েগুলো আমাদের সামনে আসে কখন বিভিন্ন ভিডিওর ফাঁকে ফাঁকে দেখাই ফেলে না বিভিন্ন ভিডিওর ফাঁকে ফাঁকে এইসব রিপাবলিকানরাও দিয়েছে ওই ডেমোক্রেটরাও দিয়েছে প্রশ্ন হচ্ছে তাদের ছিল যে আপনি কিভাবে কোন অ্যালগোরিদম ব্যবহার করে আপনি ইউজারের সামনে অ্যাডভার্টাইজ গুলো দিলেন যাতে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভার্টাইজ গুলো বেশি পরিমাণে ইউজারের সামনে আসলো আর কম পরিমাণ আসলো হিলারি ক্লিনটনের টা দেখো প্রশ্নটা কিরকম আর অথচ অ্যালগোরিদম কিন্তু হয়তো মার্ক জুকারবার্গ নিজে বানাই নেই বা অ্যালগোরিদমে হয়তো র্যান্ডমনেস দেওয়া ছিল র্যান্ডমে হয়তো 70-30 হয়ে গেছে সো কিন্তু এটার জন্য তাকে জবানবন্দি দিতে হয়েছে সো জিনিসটা খেয়াল করে দেখো এটা কিন্তু ফেসবুককে ওই সময় খুব খুব নেগেটিভলি মানুষের সামনে নিয়ে আসছিল যে না পলিটিক্যালি বায়াসড হতে পারে ফেসবুক ফেসবুক বর্জন করো ফেসবুক বর্জন করো এরকম একটা প্রশ্ন উঠে গেছিল তো যাই হোক ফেসবুক বড় কোম্পানি হয়তো সামহাও তারা এটার হিসাব ঠিক মতো দিতে পেরেছিল পরবর্তীতে তারা অ্যালগোরিদমের মানে স্বচ্ছতা নিয়ে যদি ঠিকঠাক ডকুমেন্ট পেশ করতে পারে ইন দ্যাট কেস হতে পারে সেটা আসলে রিজলভ হয়ে গেছে যেহেতু ফেসবুক এখনো আছে তো তো এইসব ব্যাপার আর কি যে তুমি যদি তোমার ডেটার সিকিউরিটি বা তুমি যদি ডেটা সিকিউরড ওয়েতে ইউজারের সামনে প্রেজেন্ট করতে না পারো একটা সময় তোমার কোম্পানি আর মানুষের জন্য মানে মানুষ নিজেকে সেখানে কমফোর্টেবল ফিল করবে না এবং সেখান থেকে নিজেকে সরায় নিয়ে আসবে সো ডেটা নেটওয়ার্ক তৈরি করতে গেলে অবশ্যই সিকিউরিটি ব্যাপারটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে এবার আসি পারফরমেন্স অফ দ্য নেটওয়ার্ক একটা নেটওয়ার্কের পারফরমেন্সের ব্যাপারে যেটা বলছিলাম যে পারফরমেন্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু পারফরমেন্স মেজার করবো কিসের উপরে ভিত্তি করে এখানে খেয়াল করে দেখো পারফরমেন্স ক্যান বি মেজার্ড বাই তিনটা জিনিস তিনটা না চারটা জিনিস ট্রান্সমিট টাইম রেসপন্স টাইম থ্রোপুট অ্যান্ড ডিলে এই শব্দগুলো তোমরা শুনে থাকবে কোনো একটা নেটওয়ার্কের পারফরমেন্সের মেজারমেন্টের মানে পরিমাপক হিসাবে এই চারটা জিনিসের নাম তোমরা শুনে থাকবে ট্রান্সমিট টাইম কি ইট ইস দ্য অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড ফর এ মেসেজ টু ট্রাভেল ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার ট্রান্সমিশন টাইম বলে এখানে সংক্ষেপে লিখেছে ট্রান্সমিট টাইম কিন্তু এর পূর্ণ ফর্ম হচ্ছে ট্রান্সমিশন টাইম অর্থাৎ এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাওয়ার জন্য যে পরিমাণ অ্যাভারেজ টাইম কোনো একটা মেসেজের দরকার হয় তাকে বলা হয় ট্রান্সমিশন টাইম এটা যে সবসময় স্ট্যাটিক থাকবে তা না কথা বুঝে থাকো ফর এক্সাম্পল তুমি তোমার ফ্রেন্ডের সাথে যখন কথা বলো যেই টাইমের মধ্যে তোমার আজকে দিনের প্রথম ফোনটা যেই টাইমের মধ্যে লাগবে দিনের মধ্যে সবগুলা কল করলে যে এক্স্যাক্ট সেম টাইমের মধ্যেই তুমি তোমার মেসেজ সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছাবে তার কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না সো অ্যাভারেজটা হিসাব করে বলা হয়ে থাকে যে ট্রান্সমিশন টাইমটা হতে পারে এরকম তো এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডাটা যাওয়া টোটাল সময়টাকে ট্রান্সমিশন টাইম বলে রেসপন্স টাইম ইট ইস দ্য পাস্ট টাইম বিটুইন অ্যান ইনকোয়ারি অ্যান্ড এ রেসপন্স খেয়াল করে দেখো ইট ইস দ্য পাস্ট টাইম বিটুইন অ্যান ইনকোয়ারি অ্যান্ড এ রেসপন্স অর্থাৎ ফর এক্সাম্পল সেন্ডার যেই ডেটাটা মনে করো একটা নেটওয়ার্কে পাঁচটা কম্পিউটার ছিল সেন্ডার একটা ডেটা ব্রডকাস্ট করে দিল মানে ব্রডকাস্ট করা মানে হচ্ছে কি রিসিভার ওই ডেটা এক এক করে সব রিসিভারের কাছেই যাবে এক এক করে বাকি চারজনের কাছেই যাবে কিন্তু চারজন তো তার রিসিভার না রিসিভার হচ্ছে একজন সো বাকিদের কাজ কি বাকি তিনজনের কাছে যখন সে পৌঁছাবে তখন তারা কি করবে ডেটার কোনো একটা অংশ দেখে তারা ডিসিশন নিবে এই ডেটাটার পুরো প্যাকেটটা তার খোলা উচিত হবে নাকি ছেড়ে দেওয়া উচিত হবে সো আলটিমেটলি সবাই যেহেতু রিসিভার না তারা কি করবে কিছু ইনকোয়ারি করবে এবং তারপর একটা রেসপন্স দিবে মেসেজকে এই পরিমাণ সময় কি পরিমাণ সময়ে একটা রিসিভার রেসপন্স করে এবং মানে এবং ডিলে করায় সময় ক্ষেপণ করে সেই টাইমকে আমরা বলছি তার রেসপন্স টাইম যার রেসপন্স টাইম বেটার তার থেকে মেসেজ দ্রুত ছাড়া পেয়ে যায় আর যার রেসপন্স টাইম অনেক বেশি তার মধ্যে একটা মেসেজ যাওয়ার সাথে সাথে অনেকক্ষণ ধরে কিউতে বসে থাকে আটকা পড়ে থাকে সো আলটিমেটলি তোমার নেটওয়ার্কের পারফরমেন্স ভালো হতে হলে তোমার নেটওয়ার্কের আন্ডারে যতগুলো নোড থাকবে যতগুলো ডিভাইস থাকবে সেটা কম্পিউটার হোক বা প্রিন্টার হোক তাদের অবশ্যই রেসপন্স টাইমটা হতে হবে খুবই ফাস্ট রেসপন্স টাইম যদি স্লো হয় নেটওয়ার্কের মধ্যে আমি ডেটা পাঠালাম একটা একটা রিসিভারকে টার্গেট করে অনন্ত সময় পরেও আমি দেখবো যে সেখান থেকে কোনো রেসপন্স আসছে না কারণ ইন্টারমিডিয়েট অন্য কোনোখানে হয়তো সেটা আটকা পড়ে গেছে অথবা স্পেসিফিক সেই রিসিভার নিজে পাওয়ার পরেও স্লো রিয়েক্ট করছে সো আলটিমেটলি এগুলো আসলে পারফরমেন্সকে মারাত্মক পরিমাণে হ্যাম্পার করতে পারে থ্রোপুট থ্রোপুটকে আমরা দুইভাবে বলতে পারি থ্রোপুট এবং ডিলে এই দুইটা শব্দকে আসলে একই সাথে দেখানো হয়েছে এই দুইটা মেজারমেন্ট ইউনিটকে কেন উই অফেন নিড মোর থ্রুপুট অ্যান্ড লেস ডিলে হাউএভার দিস টু ক্রাইটেরিয়া আর অফেন কন্ট্রাডিক্টরি
কন্ট্রাডিক্টরি ব্যাপারটা মানে হচ্ছে ব্যাপারটা এমন, যদি আমি তোমাকে বলি আমি চাই প্রতিদিন বেশি খাবো আবার আমি চাইছি কম থাকবো, এটা কন্ট্রাডিক্টরি কথা না? আমি বেশি খেতে চাইলে চিকন হওয়া যাবে না বা স্বাস্থ্য কমানো যাবে না, আবার স্বাস্থ্য কমাতে চাইলে বেশি খাওয়া যাবে না, দুইটা একসাথে করা যাবে? যে মানে উইদাউট এনি আদার ফ্যাক্টস, মনে করো আমি কোন ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলছি না, শুধুমাত্র খাবারটাকে নিয়ন্ত্রণে রেখে আমি আমার স্বাস্থ্য কমাতে চাই কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, তো এই দুইটা কথা কিন্তু কন্ট্রাডিক্টরি কথা, যে খেতেও চাই বেশি স্বাস্থ্যও রাখতে চাই লিমিটেড, এটা করা যাবে না। ঠিক একই রকম ভাবে আমাদের নেটওয়ার্কের মধ্যেও একটা ব্যাপার আছে কন্ট্রাডিক্টরি, সেটা হচ্ছে আমরা সব সময় চাই আউটপুট বেশি কিন্তু কি চাই স্যার আপনার কথা শোনা যাচ্ছে স্যার নেটওয়ার্ক গেছে আপনার স্যার কিলে চাই কম স্যার এটা বুঝি নাই স্যার নেটওয়ার্ক ছিল না আপনার কিলে চাই কম স্যার নেটওয়ার্কে মনে হয় সমস্যা হচ্ছে আপনার স্যার না আসলে শুনতে পাচ্ছ এখন সমস্যা হচ্ছে না আসলে ফোন আসছিল ক্যাপাসিটি যাই হোক না কেন দিন শেষে আসলে একশোতে একশোই পাঠানো যায় না সবসময়, মনে করো আশিটা বিট পাঠালে আমি একরকম ডিলে দেখতে পাই, অর্থাৎ হচ্ছে গিয়ে ব্যাপারটা তোমরা অনেকটা তোমাদের পিসি হ্যাং হয়ে যাওয়ার সাথে মিলাই ফেলতে পারো, যে যত বেশি পরিমাণ অ্যাপ্লিকেশন একসাথে রান থাকে তত বেশি পরিমাণ র্যাম খরচ হয় এবং তত বেশি পরিমাণ সময় তোমাকে আসলে কি করতে হয় কোন একটা অ্যাপ্লিকেশন থেকে রেসপন্স পেতে ওয়েট করতে হয়। তুমি দেখবে যে অনন্তকাল ধরে ভিজুয়াল স্টুডিও খুলে বসে আছো, ভিজুয়াল স্টুডিও খোলার পরে তারপরে যদি আবার কেউ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে তাহলে দুনিয়ার আর কোনো অ্যাপ্লিকেশন না স্যার, শুধু ক্রোম ইনস্টল করলেই হবে স্যার। ক্রোমের ব্যাপারে কথা আছে, আমি তো ক্রোম চালাই না, আমি চালাই এখন ব্রেভটা চালাই, ব্রেভটা খুবই ভালো, ব্রেভটা তোমরা চালাতে পারো, এটা এটা একদমই লাইট ওয়েট এবং ক্রোমের সমস্ত ফিচার সম্বলিত, BRAVE ব্রেভ খুবই ভালো, আমি ওইটা চালাই, ক্রোম থেকে চলে আসছি। হ্যাঁ, কারণ ক্রোমে আসলে প্রচুর পরিমাণে 4 বা 8 GB র্যামে হয় না, 8 GB র্যাম হলে হয়তো হতে পারে, কিন্তু ক্রোম দেখা যাচ্ছে 1 GB র মতো জায়গা নিজেই নষ্ট করে ফেলছে। 4 GB তো হয় স্যার যদি SSD লাগানো থাকে। আবার মিউট হ্যাঁ রেস করে পড়ে তো স্যারের ফোন আসছে। হ্যালো স্যার মিউট করো মেবি স্যার না স্যার তো মিউট করা নাই তো আমার অন্য অ্যাপ্লিকেশনের জায়গা পাবে কোথায়। হ্যালো স্টুডেন্টস আমার কথা এখন আমি মিটিংটা লিভ করে মিটিং আবার জয়েন করছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা কন্ট্রাডিক্টরি সবসময়ের জন্যই এবং এটা নিয়ে বিস্তর গবেষণা হয় যে থ্রোপুট বাড়িয়ে কিভাবে ডিলেকে কমানো যাবে, তো এটা নিয়ে কাজ চলছে, ম্যাক্সিমাম ভালো ডেটা কমিউনিকেশনের যেই সফটওয়্যার গুলো আছে তারা চেষ্টা করে ম্যাক্সিমাম থ্রোপুট ইউজারকে দেওয়ার পরেও ডিলে যতটা কম দেওয়া যায়, কারণ ডিলেটা খুবই বিরক্তিকর এবং ম্যাক্সিমাম আবার থ্রোপুটের পরিমাণ কমটাও আমার আসলে আমার আমার নেটওয়ার্কের এফিসিয়েন্সিকে প্রশ্নবিদ্ধ করে।
সো থ্রুপুটটা বাড়ানো এবং ডিলেকে কমানো আমাদের সবসময় চাহিদা। এখানে দ্বিতীয় একটা পয়েন্টটা বলা আছে, ইফ উই ট্রাই টু সেন্ড মোর ডেটা টু দ্য নেটওয়ার্ক উই মে ইনক্রিজ থ্রুপুট বাট উই ইনক্রিজ দ্য ডিলে বিকজ অফ ট্রাফিক কনজেশন ইন দ্য নেটওয়ার্ক। অর্থাৎ আমি যদি আমার নেটওয়ার্কের যে চ্যানেল আছে সেই চ্যানেলে বেশি পরিমাণে ডেটা ছেড়ে দেই, হ্যাঁ আমি থ্রুপুট বেশি পাবো, কিন্তু এতে কিন্তু আমার একই চ্যানেলে একসাথে অনেকগুলো ডেটা থাকার কারণে তাদের গতি স্লো হবে এবং সেই সেই কারণে আমি ডিলের পরিমাণটাও আমার যে বেশি হবে সেটা আমাকে মেনে নিতে হবে। সো এই ব্যাপারটাকে প্রায়োরিটি দিতে হবে, যেই কোম্পানির জন্য থ্রুপুট ইম্পর্টেন্ট তারা ডিলেকে কিছুটা 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 কনসিডার করে থ্রুপুট বাড়ানোর দিকে নজর দেয়, আবার যাদের জন্য ডিলেটা মানে হ্যান্ডেল করাটা বেশি জরুরি তারা কি করে, দরকার হলে থ্রুপুটের পরিমাণ কমিয়ে রাখে, তারপরেও ডিলে যাতে কম হয় সেটার দিকে নজর দেয়। তো এখানে 12 নম্বর স্লাইডে বলছে টাইপস অফ কানেকশন, কি কি ধরনের কানেকশন হতে পারে দুটো ডিভাইসের মধ্যে। একটাকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, ডেডিকেটেড লিঙ্ক বিটুইন টু ডিভাইসেস, অর্থাৎ দুটো ডিভাইসের মধ্যে, একটা নেটওয়ার্কের মধ্যে আমরা বলেছি অনেকগুলো ডিভাইস থাকতে পারে, এখন মনে করো এই নেটওয়ার্কের মধ্যে থাকা যে কোনো দুটো ডিভাইসকে তুমি র্যান্ডমলি টান দাও, টান দিলে তুমি যদি তাদের মধ্যে একটা ডেডিকেটেড লাইন দেখতে পাও, যে শুধুমাত্র ডেডিকেটেড লাইন মানে বুঝো ওই লাইনটা শুধুমাত্র এই দুজনের মধ্যে ডেটা আদান প্রদানের জন্যই ব্যবহার হবে, অন্য কেউ কখনো এখানে এটাকে ইউজ করার সুযোগ পাবে না, এটাকে বলা হয় ডেডিকেটেড চ্যানেল বা ডেডিকেটেড লাইন। অর্থাৎ ডেডিকেটেড কার জন্য, শুধুমাত্র নির্দিষ্ট দুজন স্পেসিফিক সেন্ডার এবং ইউজার রিসিভারের জন্যই, অন্য কেউ এটার অ্যাক্সেস পাবে না, এরকম যদি থাকে এটাকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, অর্থাৎ এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের মধ্যে একটা ডেডিকেটেড চ্যানেল আছে, কানেকশন আছে। আরেকটা হচ্ছে মাল্টি পয়েন্ট কানেকশন, টু অর মোর ডিভাইসেস শেয়ার এ লিঙ্ক, অর্থাৎ এমন একটা রাস্তা যেই রাস্তা শুধুমাত্র দুটো জাংশনের সাথে মিলিত নয় বরং একাধিক জাংশন, জাংশন মানে নোড, একাধিক জাংশনের সাথে কানেক্টেড। অর্থাৎ এটার সুবিধা হচ্ছে, এটা সুবিধা কি বলতে পারো, যেই রাস্তায় একাধিক জাংশন জড়িত, এখানে সুবিধা হচ্ছে একই রাস্তায় ডেটা পাঠিয়ে তুমি চিটাগাঙ্গেও পাঠাতে পারবা, একই রাস্তায় ডাটা পাঠিয়ে তুমি হয়তো খুলনাতেও পাঠাতে পারবা, কারণ খুলনা আর চিটাগাং দুটোই মনে করো ঢাকার সাথে কানেক্টেড আছে। এই তিনজন মিলে মনে করো যদি একটা কানেকশন লিঙ্ক তৈরি করে সেটাকে আমরা বলবো মাল্টি পয়েন্ট কানেকশন, অর্থাৎ খুলনা যদি ঢাকা বা চট্টগ্রামের কোনো একটাতে ডেটা পাঠাতে চায় এই লিঙ্কের মাধ্যমে পাঠালেই হবে, ঠিক আছে, আবার দুজনকে যদি পাঠাতে চায় এই লিঙ্কে ছেড়ে দিলে দুজনই পেয়ে যাবে। পয়েন্ট টু পয়েন্ট কানেকশন শুধুমাত্র একজন সেন্ডার এবং একজন রিসিভারের মধ্যে সীমাবদ্ধ, দুজনের মধ্যে ডেডিকেটেড, আর মাল্টি পয়েন্ট মানে হচ্ছে কি একাধিক জাংশন এর সাথে কানেক্টেড থাকবে। উদাহরণ দেখো এখানে ছবিতে দেওয়া আছে, মাল্টি পয়েন্টের মধ্যে তিনটা স্টেশন এখানে দেখানো আছে, এখানে চাইলে আরো স্টেশন কানেক্ট করলে মেইন ফ্রেম থেকে তুমি যে ডেটা বা ডেটা ডেটা পাঠাচ্ছ সেটা এই তিনজনের তিনজনই দেখতে পাবে, অপরদিকে পয়েন্ট টু পয়েন্টে যে লিঙ্কটা তৈরি করা আছে সেখানে ওই দুটো স্টেশন বাদে অন্য কোনো স্টেশন ওই লিঙ্কের ডেটা দেখতে পাবে না। এবার একটা ইম্পর্টেন্ট টপিক দিয়ে আজকের লেকচার শেষ করছি, পুরোটা পারবো না, একটা বা দুটো নিয়ে আলোচনা করে শেষ করছি, ফিজিক্যাল টপোলজি। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখান থেকে মাস্ট প্রশ্ন আসে, ফিজিক্যাল টপোলজি মানে হচ্ছে কি বিন্যাস, ওরিয়েন্টেশনটা কিরকম হবে। মনে করো একটা রুমের মধ্যে 10 জন স্টুডেন্টকে আমি একটা মিটিং করবো, এখন এই 10 জন মানুষকে কিভাবে বসালে সবচেয়ে সুন্দর ওয়েতে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে, গোল করে বসাবো নাকি নাকি দুইটা রো করে দিব নাকি মুখোমুখি করে দিব ট্রেনের মতো, এটার উপর ডিপেন্ড করে অনেক সময় যে আমার নেটওয়ার্কের পারফরমেন্স কেমন হবে। তো আলটিমেটলি এটাকে বলা হয় ফিজিক্যাল টপোলজি। ফিজিক্যাল মানে কি, ফিজিক্যাল মানে হচ্ছে গিয়ে শারীরবৃত্তীয়, অর্থাৎ মানে হচ্ছে একদম একদম টোটালি আমার হাতে যখন 10টা ডিভাইস আছে এই ডিভাইস গুলোকে আমি আমার নেটওয়ার্কের মধ্যে বসাবো কিভাবে, তার ওরিয়েন্টেশনটা করবো কিভাবে, সেটা কিছু বিষয়ের উপর ডিপেন্ডেন্ট, কিছু বিষয়কে মাথায় রেখে যখন আমরা করি তখন দেখা যাচ্ছে যে 4-5 ধরনের ওরিয়েন্টেশন হতে পারে। সেই 4-5 ধরনের ওরিয়েন্টেশন কিরকম সেটা নিয়েই কথা বলা আছে, এখানে বেশ কিছু ছবি তোমরা দেখতে পাবে। প্রথম ওরিয়েন্টেশনটাকে বলা হয় মেশ টপোলজি, প্রথম টপোলজিটার নাম হচ্ছে মেশ টপোলজি, ঠিক আছে। মেশ টপোলজিটার বৈশিষ্ট্য কি বলতে পারো, এখানে ছবি দেখে বলতে পারবে মেশ টপোলজিতে যে 5টা বা 6টা কম্পিউটার যুক্ত হয়েছে, 5টা কম্পিউটার এদের মধ্যে বৈশিষ্ট্য, প্রত্যেকটা কম্পিউটার একজন আরেকজনের সাথে কানেক্টেড, এক্স্যাক্টলি, তার মানে এখানে কি পয়েন্ট টু পয়েন্ট কানেকশন আছে না মাল্টি পয়েন্ট কানেকশন আছে, মাল্টি পয়েন্ট সাবধানে চিন্তা করে বলতে হবে আছে, এবং এমন কোন স্টেশন নাই যে অন্য কারোর সাথে ডেডিকেটেডলি কানেক্টেড না, সো আলটিমেটলি এটা
mesh topology eta 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 puro puri bhabe point to point connection diye connected point to point connection er subidha hocche ekhane data transmission fast hobe data transmission fast hobe ar drawback hocche ekhane tarer poriman ottadhik poriman beshi lagbe কারণ যতগুলো দেখো খেয়াল করো একটা এখানে টোটাল স্টেশনের সংখ্যা যদি n হয় তাহলে প্রত্যেকটা স্টেশন নিজের সাথে কানেকশন বাদে বাকি যে n-1 সংখ্যক স্টেশন আছে সবার সাথে তার দিয়ে কানেক্টেড অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসের সাথে n-1 সংখ্যক তার দিয়ে কানেকশন দিতে হবে এইরকম ডেডিকেটেড কানেকশন তোমরা কোথায় দেখতে পাও বলতে পারো আমাদের টেলিফোন অফিসগুলোর সাথে আমাদের বাসার একটা ল্যান্ডলাইনের কানেকশন আছে না নিচে বা ডিশের লাইনের কানেকশনগুলো দেখতে পাও না তোমরা সুবিধা হচ্ছে কি মনে করো এখানে ভুলবশত একটা একটা কম্পিউটার নষ্ট হয়ে গেছে এতে কি পুরো নেটওয়ার্কটা বন্ধ হয়ে যাবে নাকি শুধু ওই কম্পিউটারটা বন্ধ থাকবে এখানে জায়গা বেশি লাগবে কারণ অনেক তারকে জায়গা দিতে হবে আবার ভালো দিক হচ্ছে কি এখানে ডেটা ট্রান্সমিশনটা অনেক ফাস্ট হবে এবং একটা ডিভাইস যদি নষ্ট হয় পার্টিকুলারলি শুধু ওই ডিভাইসটা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে অন্যান্য ডিভাইসগুলোকে নেটওয়ার্কের মধ্যে এখন সচল রাখা যাবে এবং আর একটা ভালো দিক হচ্ছে এক্ষেত্রে সুবিধা যেটা হবে যে কোন রকম ইয়ে হবে না তোমার যখন তোমার ডিভাইসটা ঠিক করতে হবে তখন অনেক কমপ্লেক্স কোনো কনফিগারেশন করতে হবে না শুধু ওই ডিভাইসটা নষ্ট হয়েছে ওটাতে হাত দিলেই হবে পুরো নেটওয়ার্কের সব ডিভাইস ঘোরার কোনো দরকার হবে না আরেকটা টপোলজি আছে সেটাকে বলা হয় স্টার টপোলজি তারের টপোলজি স্টার টপোলজি কেন বলে আসলে সেটার খুব একটা ভালো ব্যাখ্যা নাই স্টার টপোলজির সুবিধা মানে বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা সেন্ট্রাল একটা পয়েন্ট থাকে যেটাকে বলা হয় হাব HUB হাব শব্দটা তোমরা অনেক সময় শুনেছো একটা সেন্ট্রাল পয়েন্ট থাকবে যেটাকে বলা হচ্ছে হাব এবং প্রত্যেকটা ডিভাইস এই হাবের সাথে কানেক্টেড থাকবে অর্থাৎ কোন একটা ডিভাইস যদি অন্য কোন ডিভাইসের সাথে যোগাযোগ করতে চায় অবশ্যই কার থ্রুতে যোগাযোগ করতে হবে হাবের মাধ্যমে যোগাযোগ করতে হবে ঠিক আছে এখানে সুবিধাটা কি এই টপোলজির সুবিধা কি এই টপোলজিতে তারের পরিমাণ অনেক কম লাগে অর্থাৎ প্রত্যেকটা স্টেশন শুধুমাত্র একটা তার দিয়ে হাবের সাথে কানেক্টেড থাকে হাব টোটাল ব্যাপারটাকে মেনটেন করে অপরদিকে ভয়ের ব্যাপার হচ্ছে এইখানে এটাকে কিন্তু এই ধরনের নেটওয়ার্কে স্টার টপোলজিকে বলা হয় সিঙ্গেল পয়েন্ট ফেইলিওর নেটওয়ার্ক সিঙ্গেল পয়েন্ট ফেইলিওর নেটওয়ার্ক শব্দটা শুনেই তুমি বুঝে ফেলছো কি বলতে চাচ্ছি যে একটা এমন পয়েন্ট আছে যে এই পয়েন্টে আঘাত করলে টোটাল নেটওয়ার্কটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সেই পয়েন্টটা কি বলতো হাব 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 হাবে যদি অ্যাটাক হয় বা হাব যদি নষ্ট হয়ে যায় কেউ কাউকে চিনবে আর কেউ কাউকে চিনতে পারবে না কমিউনিকেট করতে পারবে না সো আলটিমেটলি এটারও কিছু ড্রব্যাকও আছে তোমরা কাইন্ডলি যখন ফরোজন স্যারের বইয়ে এই স্লাইডটা পড়ার পরে যাবে ওখানে স্পষ্ট সুন্দর করে দুইটা বা তিনটা করে ড্রব্যাক এবং দুটা বা তিনটা করে অ্যাডভান্টেজ দেওয়া আছে সুন্দর করে খাতায় নোট করে রাখবে অথবা পিডিএফটাতে হাইলাইট করে রাখবে যাতে পরীক্ষায় প্রশ্ন আসলে পরীক্ষায় খুব সুন্দর প্রশ্ন আসে এরকম যে মেশ টপোলজির দুটো বৈশিষ্ট্য দুটো ডিসঅ্যাডভান্টেজ বলো দুটো 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 অ্যাডভান্টেজ বলো মেশ টপোলজি আর স্টার টপোলজির পার্থক্য বলো তোমাকে তখন আইডিয়া থেকে বলতে হবে সিনারিও দেওয়া থাকবে যে সিনারিও দেখে তোমাকে বলতে হবে যে এটা মেশ টপোলজি নাকি এটা মনে করো আমি তোমাকে একটা কোম্পানির সিনারিও দিয়ে বললাম যে এই কোম্পানি আসলে কোন ধরনের টপোলজিতে তার কম্পিউটার গুলো সাজালে সর্বোচ্চ সুবিধা পাবে ঠিক আছে তো তখন তোমাকে যদি আমি বলি যে এই কোম্পানি খরচের ব্যাপারে খুবই খুবই সেন্সিটিভ এখানে বেশি খরচ করার সুবিধা নাই বেশি স্পেস নাই তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে মেশ ব্যবহার করা অসম্ভব এখানে তাদের খরচ করার ক্যাপাবিলিটি কম অর্থাৎ নতুন একটা ডিভাইস যুক্ত করলেই n-1 সংখ্যক তার লাগবে n-1 সংখ্যক ছোট পোর্ট লাগবে এই ধরনের কনফিগারেশন এই কোম্পানি করতে পারবে না তাদের স্পেসের সংকুলতা আছে অর্থাৎ এখানে মেশ টপোলজিতে যে প্রচুর জায়গা লাগে না হলে তারের মধ্যে তো মানে একদম একাকার হয়ে যাবে সো অনেক জায়গা দরকার সেই পরিমাণ জায়গা যেহেতু মেশ টপোলজি দিতে পারবে না দিতে হবে মেশ টপোলজিতে সো এই কোম্পানি মেশ টপোলজি অ্যাডাপ্ট করলে ভালো পারফরমেন্স পাবে না তারা স্টার নিতে পারে তো সেক্ষেত্রে তখন তুমি আরো ব্যাপার দেখবে কি কি ইস্যু সেখানে অ্যারাইজ করে আমার মনে হয় আমরা আজকে এখানে শেষ করি 15তম স্লাইডে গিয়ে আগামী ক্লাসে বাকি অংশ আমরা আলোচনা করব নাকি বলো জি স্যার ইনশাআল্লাহ জি স্যার জি স্যার আমরা এখানে শেষ করি আমিনুল তোমার কাছে একটু রিকোয়েস্ট হলো তোমার পিসিতে যদি এই 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 অডিওটা আপলোড হয় তুমি গ্রুপে আপলোড দিও না কারণ তোমার কাছে তো মনে হয় ভাঙতি একটা অংশ আপলোড হয়েছে তুমি একটু আমাকে সেন্ড করো আমি একটু দেখব যে আসলে কি অবস্থা আমি কি স্যার আপনাকে ড্রাইভের লিংক শেয়ার করব হ্যাঁ ড্রাইভে শেয়ার করে দিলে হবে
ঠিক আছে, আমি আমি একটু দেখে যদি দেখি যে ওর সাথে আরো কিছু জিনিস আমার এখানে যেটা হয়েছে সেটাকে মার্চ করার অপশন আছে, তাহলে মার্চ করে একসাথে আপলোড করে দিব আমি ইনশাআল্লাহ আজকে রাতে। ঠিক আছে জি স্যার। ওকে স্টুডেন্টস, তাহলে সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ আগামী ক্লাসে পরশু দিন আবার কথা হবে। ওকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই সবাই আইডি গুলো দিয়ে দাও, আইডি গুলো চ্যাট বক্সে লিখে দাও। স্যার আইডি দাও হয়েছে স্যার, অনেকের নেটের প্রবলেম ছিল স্যার, ওরা বলছে স্যার যদি একটু আইডিটা দিয়ে দিতাম স্যার। যারা পারো ফ্রেন্ডেরটা দিয়ে দাও, সমস্যা নাই। ঠিক আছে, তবে আসে নাই এমন কারোটা দিও না। তাহফিম কফি খাচ্ছে কেন? তাহফিমের আচ্ছা ঠিক আছে স্যার, ব্রেক স্যার ব্রেক। হ্যাঁ এখন ব্রেক, এখন ভাত খাওয়ার সময় হয়ে গেছে, আমরা ভাত বা যে যা খাই সেটা খাবো। আচ্ছা এখন এই যে ঘটনা হচ্ছে এই, সবাই একটু কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে যাও, আমি এটা বের করতে পারবো, তোমরা দিয়ে দিলে আমার একটু সুবিধা হয় আর কি। দিয়ে দিছে স্যার সবাই। ওকে গুড, হয়ে দিয়ে দিলে তোমরা লিভ করতে পারো, আমি মিটিংটা সবাই লিভ করলে তারপরে আমি মিটিংটা অফ করে দিব। আল্লাহ হাফেজ সবাই, ভালো থাকো। আল্লাহ হাফেজ। ওকে স্যার আল্লাহ হাফেজ। স্যার আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি স্যার আমাকে আসাদুজ্জামান স্যারের নাম্বারটা দিবেন বলছিলেন স্যার। আমিনুল কি বলছো, শুনতে পাইনি। আসাদুজ্জামান স্যারের নাম্বারটা। ও আসাদুজ্জামান স্যারের নাম্বারটা তুমি আমাকে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আসাদুজ্জামান স্যারের নাম্বারটা একটু লাইনে থাকো, তাহলে আমি চ্যাট বক্সে দিই। আমার স্ক্রিন কি শেয়ার দেওয়া আছে এখনো? এখনো শেয়ার। আসাদুজ্জামান স্যার, এটা কপি করে নিই। ওকে নাম্বার এইখানে এরপরে ও সরি সরি আমি নোটে দিব, তাই তো? ওকে আমিনুল পেয়েছো? স্যার পেয়েছি স্যার। ওকে ঠিক আছে ঠিক আছে, একটু একটু নিয়ে নাও, নিয়ে তারপরে মিটিং লিভ করলে আমি অফ করে দেব। ওকে ঠিক আছে, ধন্যবাদ স্টুডেন্টস, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।